নমস্কার আমি অরবিন্দ কুমার দাস প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ট্রিগোমিতির আরেকটা কন্টেন্ট আরেকটা টপিক টপিকটি হলো সূত্রের প্রয়োগ আজকে এই কন্টেন্টে তোমরা অনেক কিছু শিখতে পারবে তবে আমাদের প্রথম কাজ কি আগে রোড ম্যাপটাকে রেডি করা যাতে আমরা সূত্র প্রয়োগ যখন বলেছি তো সূত্র প্রয়োগ করার সময় যেন সে রোড ম্যাপটা আমাদের মাথায় ভাসে পুরো স্ট্রাকচারটা ভাসে তাই প্রথমে হেডিং দেবে ফুল স্ট্র্যাটেজি তো সূত্র প্রয়োগে আগে আমি জানিয়ে দিচ্ছি কি কি টপিক আলোচনা করব তো প্রথম যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে বন্ধু টেকনিক বন্ধু ট্রিক্স তারপর সেকেন্ড যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে শত্রু টেকনিক শত্রু ট্রিক্স তিন নম্বরে আলোচনা বিষয় হবে বর্গ সংক্রান্ত বা পাওয়ার সংক্রান্ত কেমন কি বললাম পাওয়ার সংক্রান্ত পাওয়ার সংক্রান্ত এখন মনে হবে স্যার কি লিখছেন স্যার আপনি যখন আমি তোমাদের টপিকগুলো বলবো তখন ফিল করতে পারবে কেমন বন্ধু কাকে বলছি কাকে শত্রু বলছি পাওয়ার কেন বলছি ক্লিয়ার এ টু জেড তারপর কি তারপর হচ্ছে শত্রুদের যোগ ফল দুই সংক্রান্ত বললাম শত্রুদের যোগ ফল দুই সংক্রান্ত কেমন এই টাইপের অঙ্ক তারপর লিখে রাখবে ত্রিকোণমিতিক মান থেকে গণনা ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক মান থেকে গণনা আর লাস্ট যে টপিক রয়েছে সেটা হচ্ছে বিবিধ লাস্ট টপিক লিখবে বিবিধ ক্লিয়ার তো টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় এই চ্যাপ্টারে টোটাল ছটা টাইপের কিন্তু অঙ্ক রয়েছে তো প্রথমেই আমি তোমাদের জানাই স্যার আপনি বন্ধু টেকনিকে বন্ধু শত্রু কাকে বলতে চাইছেন আগে এই ব্যাপারটা ক্লিয়ার করুন কে বন্ধু কে শত্রু তো মাথায় রাখবে বন্ধু শত্রু বলতে এটা বলতে চাইছি যেমন সাইনের বন্ধু হচ্ছে কস সেকের বন্ধু হচ্ছে ট্যান আর কোশেকের বন্ধু হচ্ছে কট লিখে রাখো সবাই কী বললাম সাইনের বন্ধু কেমন সাইনের বন্ধু হচ্ছে কে কস সেকের বন্ধু কে টেন আর কোশেকের বন্ধু কট ক্লিয়ার তো যারা যারা বন্ধু আগে বন্ধুগুলোকে লিখে রাখলাম এবারে তোমাদের জানাবো যে এখানে স্যার বন্ধুকে জানার ভালো কথা কিন্তু সূত্রটা কী ফর্মুলাটা কী তো মাথা রাখবে এরা এমন বন্ধু যে এখান থেকে আমরা টোটাল তিনটে ফর্মুলা পাবো প্রথম যে ফর্মুলা ফার্স্ট যে ফর্মুলা সাইন কজ দিয়ে যাকে আমরা ভালোবেসে কী বলি জানো এসি শেডুল কাস্ট টেকনিক শেডুল কাস্ট ক্লিয়ার তার মানে কি এস মানে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান কেমন এ হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা স্যার পরেরটা দিয়ে মানে সেক আর দিয়ে দেখো এটাও খুব সহজ ফর্মুলা এটাকে আমরা মনে রাখবো এস টি শেডুল ট্রাইভ এস টি কেমন তার মানে নাম্বার টু ফর্মুলা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান কেমন ব্যাস হয়ে গেল দুটো ফর্মুলা আর তিন নম্বর আর একটা যে ফর্মুলা রয়েছে নাম্বার থ্রি ফর্মুলা দেখো কোসেক আর কট দিয়ে ক্লিয়ার স্যার এটা আবার কিরকম দেখো না ওদের আগে কো লাগিয়ে দাও তাহলে ফর্মুলাটা হয়ে যাবে কেমন জাস্ট ওদের আগে কো লাগাও ওর আগে কো লাগালে কি হচ্ছে কোসেকের স্কোয়ার থিটা ওর আগে কো লাগালে কি হচ্ছে কো মানে কি কট কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান জাস্ট ওর আর ওর সামনে কো লাগিয়ে দাও তার মানে কি হচ্ছে স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত ওয়ান শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আর সিসি ক্যান্ডিডেট ব্যাস এই হচ্ছে তিনটে ফর্মুলা বন্ধুর ফর্মুলা ওকে এখন আমি তোমাদের এটা বলবো না যে বন্ধু টেকনিকের মাধ্যমে এই ফর্মলা দিয়ে অঙ্ক করব কি করে যখন আমি অঙ্ক করব। তখন তোমাকে স্টাইল দেখাবো যে কোন টেকনিক অঙ্কটা করব আমরা আচ্ছা এবার চলে আসছি শত্রু টেকনিক আমরা দেখব শত্রু স্যার কে কার শত্রু আগে এটা বলে দিন তো মাথায় রাখবে কোশেক কোশেকের পরম শত্রু হচ্ছে সাইন কেমন একই রকম ভাবে। সেক ওর পরম শত্রুকে কস ঠিক একই রকমভাবে কট কটের পরম শত্রুকে টেন ক্লিয়ার এই হচ্ছে শত্রু শত্রুগুলোকে চিনে রাখবে স্যার শত্রু তো বললেন তাহলে এই শত্রু দিয়ে শত্রু কি কি আছে তো আমরা প্রথম যে ফর্মটা শিখবো দেখে নাও কোশেক থিটা কোশেক থিটা কোশেক থিটা কি বলছে এন সাইনকে ওই সাইন তোকে মাটিতে পুঁতে রেখে দেব। মানে ওয়ান বাই কি সাইন থিটা কেমন ক্লের কোশেক থিটা মানে ওয়ান বাই সাইন থিটা নাম্বার টু ফর্মুলা কি সেক থিটা কেমন সেক থিটা বলতে পারবে সেকের পরম শত্রুকে কস তো সেক থিটা কি বলবে কসকে ওই কস তোকে মাটিতে পুঁতে রেখে দেব। মানে ওয়ান বাই কস থিটা ঠিক একই রকমভাবে কটের শত্রুকে টেন তাহলে কট কি বলবে কট ট্যানকে বলবে কট থিটা টেনকে বলবে এই টেন তোকে আমি মাটিতে পুঁতে রেখে দেবো তো এই হচ্ছে কি বলতো শত্রুর সম্পর্ক বা শত্রুর সূত্র এই কারণে বন্ধু শত্রু বললাম এবার তোমরা তিন নাম্বার বলবে স্যার আপনি তো ওর সূত্র বললেন ওর সূত্র বললেন আর কি কোনো ফর্মুলা রয়েছে আনন্দের সংবাদ আর কোনো ফর্মুলা তোমাকে জানতে হবে না ভাবতে হবে না নাই ক্লিয়ার আর থাকলেও ইউজ করবো না এগুলো দিয়ে কাজ চলে যাবে তবে তোমাদের এটা বলবো পাওয়ার সংক্রান্ত কি তো মাথায় রাখবে এখানে পাওয়ার বলতে বোঝাচ্ছি ধরো সাইন বা কসের যদি পাওয়ার দুই বা তিন হয় তখন একটা স্টাইলে অঙ্ক করতে হয় তো ওই স্টাইলটার জন্যই আমরা বললাম পাওয়ার সংক্রান্ত ঠিক আছে যেমন কেমন অঙ্ক থাকবে তো একটা অঙ্ক তোমরা লিখতে পারো জাস্ট কেমন ধরনের থাকবে তা জানার জন্য তো নাও অঙ্কগুলো এরকম থাকতে পারে যে বাবু টেন স্কোয়ার থিটা প্লাস করোয়ার থিটা সমান টেন বাই থ্রি হলে টেন বাই থ্রি হলে টেন থিটা প্লাস কর থিটার মান কত ট্যান থিটা প্লাস বা মাইনাস কর এর মান কত তো লক্ষ্য করো আমরা যখন অঙ্কটি সলভ করবো তখন এখানে কী রয়েছে পাওয়ার রয়েছে না তো যদি আমরা ট্রিকোমিতে পাওয়ার দেখতে পাই তাহলে পাওয়ার দেখতে পেলে আমরা কি পথে হাঁটবো কোন টেকনিক অঙ্ক করব এটাও আমরা ফিক্সড করে দেবো নিয়মটাকে ফিক্সড করে দেবো কেমন তো তার জন্য আমি এই টাইপটা নাম দিয়েছি পাওয়ার সংক্রান্ত ক্লিয়ার স্যার শত্রুদের যোগফল ফল টু আপনি এটার মাধ্যমে কি বলতে চাইছেন আচ্ছা তোমরাই বলো তো শত্রু কারা কারা বলো তো এখানে কোশেকের শত্রুকে সাইন সেকের শত্রুকে কস কটের শত্রুকে টেন তো তোমাকে এরকম অঙ্ক দিতে পারে ধরো তোমাকে অঙ্ক দিল এরকম বাবুরে কোষেক থিটা প্লাস সাইন থিটা দেখো শত্রুদূর যোগফল ইকুয়াল টু টু অন্য সংখ্যা হলে চলবে না কিন্তু টুই থাকতে হবে এটা হলে এটা হলে কোসেক হোল টু দি পাওয়ার দু হাজার তিরিশ থিটা প্লাস টু দি পাওয়ার দু হাজার এর মান কত ক্লিয়ার ভাবতে কীরকম অঙ্ক পাওয়ারটা ছোটো খাটো না কিন্তু বাট আমি ওর দিকে তাকাবো না আমি তাকাবো কোন দিকে এই দিকে দেখো এই যে দুটো শত্রু দুটো শত্রুর যোগফল কি দিয়েছে টু দিয়েছে যদি শত্রুর যোগফল টু দেওয়া থাকে ভাই তাহলে আমাদের এই টপিকের ওপর একটা স্পেশাল কাজ আছে ওই কাজটা করতে পারলেই এগুলো অঙ্ক খুব একদম সহজে হয়ে যাবে কেমন ব্যাস এটা বলে দিলাম নেক্সট কি ত্রিকোণমিতিক মান থেকে গণনা এটা আবার কীরকম দেখো এই টপিকটার মানে হচ্ছে এরকম ধরো তোমাকে ওরা না সাইন থিটা তেমন সাইন থিটা ইকোয়াল টু কিছু বলে দিল যেমন সাইন থিটা ইকোয়াল টু বলল তোরা নাও কথার কথা তিন বাই পাঁচ তেমন তোমাকে ট্রিকোমিতিক মান বলে দিল আর ওরা বলছে ভাই রে এটা হলে এটা হলে টেন থিটা বাই ওয়ান প্লাস সেক থিটা ওয়ান প্লাস সেক থিটা বলছে এর মানটা কত কেমন তার মানে দেখো তোমাকে ত্রিকোণমিত্তিক মান বলে দিয়েছে আর বলছে ভাইরে তোকে মান দিয়ে দিলাম তুই ওর মানটা বের কর কেমন তাহলে এরকম ধরনের এরকম চেহারার অঙ্ক কী করে করব তার জন্য এই টাইপ বুঝতে পারলে আর সমস্ত টাইপকে ইনক্লুড করে আমরা চলে আসবো বিবিধ বিবিধর কাজ হচ্ছে এগুলো টাইপ যদি আর দু একটা অঙ্ক পড়ে থাকে বইতে কিংবা যদি এরকম মনে হয় যে এই থডগুলোকে কাজে লাগিয়ে কিছু অঙ্ক হবে সেই অঙ্কগুলোকে বেছে ওখানে ফিট করে দেবো ওটা হচ্ছে বিবিধ আশা করছি বুঝতে পারলে তাহলে কি বললাম টোটাল কটা স্টেপ ছয়টা তাই তো তাহলে প্রথম স্টেপ কি বললাম বন্ধু টেকনিক বন্ধু টেকনিক স্যার বন্ধু টেকনিক মানে কি কার বন্ধুকে আগে এটা জেনে নাও তারপর সূত্রটাকে মনে রাখবে শত্রু টেকনিক কার শত্রুকে এটা জেনে নাও তারপরে সূত্রে ফেলে দেবে বা সূত্র মনে রাখবো পাওয়ার সংক্রান্ত যদি বাই চান্স দেখতে পাও সাইন কস বা ট্যান বা কট বা কোশেক বা সেক কারো পাওয়ার আছে তাহলে কি করে অঙ্ক করবে ওই স্টাইলটাকে জানানোর জন্য এই নিয়মটা বললাম তবে তোমাদের একটা অঙ্কের মাধ্যমে দেখালাম প্রশ্নের মাধ্যমে যে কেমন টাইপের প্রশ্ন থাকতে পারে শত্রুতের যোগফল টু ক্লিয়ার থ্রি হলে চলবে না কিন্তু টু মানে দুটো শত্রু দেখো কোশেক আর সাইন দুজন শত্রু ওর যোগফল যদি টু থাকে তাহলে কোন স্টাইলে আমরা অঙ্ক করব ওটার জন্য আমাদের এই টাইপ কেমন অঙ্ক থাকবে তার জন্য এরকম দিলাম ত্রিকোণমিতিক মান থেকে গণনা দেখো ত্রিকোণমিতিক মান দাও রয়েছে ক্লিয়ার সাইন থ্রিটা ইকল টু থ্রি বাই ফাইভ এরকম থাকলে গেলে আমরা কেমন করে গণনা করব তার জন্য এই টাইপ আর বিবিধ মানে কি সবটাকে কন্টেন্ট করবে সবটাকে নিয়ে চলবো ওটা হচ্ছে বিবিধ তো আগে তোমরা লিখে নাও তারপর আমি একটা একটা করে টপিক আলোচনা করছি লিখে নাও চটপট এবার প্রত্যেকে দেখো বন্ধু টেকনিক তো দেখো বন্ধু টেকনিকের জন্য কি সূত্র কাজ লাগবে আমি তা বলে দিলাম ক্লিয়ার তো প্রথম ফর্মুলা কি সাইনিজ প্লাস কটেজ কথিটা ইকোয়াল টু ওয়ান সেকিস থিটা মাইনাস ট্যানিস কথিটা টু ওয়ান আর কোসেকিস থিটা মাইনাস কটেজ কথিটা ইকোয়াল টু ওয়ান ক্লিয়ার এই তিনটে ফর্মুলা এখন বলবে স্যার আপনি সূত্র বললেন আপনি নিয়মটাও বলছেন বাট অঙ্কের পদ্ধতি কী তো তোমার ডিউটি হবে যখনই তোমাকে কোনো প্রমাণ প্রামাণ্য বিষয়ের কোনো অঙ্ক দেবে যেমন দেখো এটা সমান এটা হলে এটা মান কত বা নির্ণয়ের অঙ্ক দেবে কেমন তো আগে তুমি লক্ষ্য করবে যে এখানে যে ডেটাটা দিয়েছে ওদের ওরা কি পরস্পর কি বন্ধু ওরা কি বন্ধুর মধ্যে আছে দেখো তো শেখ আর ট্যান এরা কি বন্ধু হ্যাঁ কারণ আমরা কি জানি আমরা জানি সাইন আর কস পরস্পর বন্ধু শেখ আর ট্যান পরস্পর বন্ধু কোশেক আর কট পরস্পর বন্ধু তো আমরা যখনই তাকাচ্ছি তাকাচ্ছি অঙ্কটার দিকে তখন আগে আমাদের কাজ হবে দেখা যে এখানে শেখ দিয়েছে আর ট্যান দিয়েছে আর আমাদের মুখকে একটাই কথা উচ্চারণ করতে হবে এরা বন্ধু না শত্রু তো দেখতে পাচ্ছি এরা হচ্ছে বন্ধু ক্লিয়ার আর যেহেতু বন্ধু দেখতে পেয়েছি তাই আমাদের ডিউটি হচ্ছে সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হবে সূত্র প্রয়োগ সূত্র প্রয়োগ অন্য কোনো টেকনিক নেই আর সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হবে কেমন যদি শত্রু থাকতো না তাহলে সূত্র প্রয়োগ হতো না তখন অন্য কাজের মাধ্যমে করতে হতো বাট যদি বন্ধুত্ব দেখতে পাও ওদের মধ্যে ওদের মধ্যে বন্ধুত্ব দেখতে পাও তাহলে তোমরা করবে কি সূত্র প্রয়োগ করে অঙ্কটা করবে ক্লিয়ার ব্রেনে ঢুকে নাও সূত্র প্রয়োগ করে অঙ্ক করবো এবার তোমরাই বলো সেক আর ট্যান দিয়ে কী ফর্মুলা আছে বলো শেখ আর টেন দিয়ে কী ফর্মুলা আছে বলো দেখো আমরা জানি আমরা জানি আমাদের কাজ কি যেহেতু শেখ আর টেন বন্ধু তাই দেখি বন্ধুত্বের রেসপেক্টের সূত্র কি শেখ আর টেন দিয়ে আমরা জানি কি শেখ স্কোয়ার থিটা মাইনাস কি বলো টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু কত ইকুয়াল টু ওয়ান আমরা সূত্রটাকে ফেললাম আগে সূত্র প্রয়োগ করলাম দেখো এই সূত্র প্রয়োগ করলাম আর আমাদের দেওয়া কী আছে বলো কি দেওয়া আছে দেওয়া আছে সেক থিটা প্লাস কি টেন থিটা ইকুয়াল টু টু এটা দেওয়া আছে তাই তো এবার যখন আমি সূত্র ফেললাম তোমরাই বলো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না এটা তো এই স্কোয়ার মাইনাস বি সূত্র কী আমরা প্রত্যেকে জানি এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে এটাই কত ওয়ান এবার প্রত্যেকে দেখো এই দুটো পোর্শনের মধ্যে কার মান দেওয়া আছে তো সেক মান দেওয়া আছে না দুই আরামসে এর জায়গাতে মানটা পুট করে দাও তার মানে কী পাচ্ছি টু সমান কত ওয়ান তাহলে এই টুটাকে ওই পারে ভাগাও তাহলে কী পেয়ে যাচ্ছি আমরা আমরা যাচ্ছি সেক্স থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু কত হাফ মানে ওয়ান বাই টু দেখো আরামসে অ্যান্সার পেয়ে গেলাম কোনো হেডেক নেই কোনো টেনশান নেই ক্লিয়ার আবার বলছি অঙ্কটা এখন করবে ব্রেনে কি ভাববে আগে কি চিন্তা করবে তোমরা প্রথমে কোশ্চানের দিকে তাকাবে তাকিয়ে খালি দেখবে যে ওরা কি পরস্পর বন্ধু আছে হ্যাঁ কি না ক্লিয়ার বন্ধু আছে হ্যাঁ কি না তো দেখছি শেখ আর ট্যান অবশ্যই বন্ধু আর বন্ধু যদি থাকে আর তুমি ভাবতেই যাবে না একটাই ডিউটি সূত্র প্রয়োগ কেমন তো আমরা করলাম কি এই যে সূত্র দেখলাম কোন বন্ধুটা আছে সেই বন্ধু রেসপেক্টে আমরা কি করলাম আমরা এই সূত্রটাকে প্রয়োগ করে দিলাম তারপর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙলাম যে মান দেওয়া আছে বসালাম আলটিমেটলি অ্যান্সার পেয়ে গেলাম ব্যাস হয়ে গেল অঙ্কটি চলো আমরা এবার দুই নম্বর অঙ্ক লিখবো আগে লিখে চটপট এবার আমরা চলে আসছি পরের অঙ্কে দেখো কি বলেছে সাইন্থিটা প্লাস কস থিটা সমান ওয়ান হলে সাইন্থিটা ইন্টু কস থিটা সমান কত সব মন্দিরে দেখো আগে পরে টুকবে সাইন্থিটা প্লাস কথ থিটা সমান ওয়ান হলে সাইন্থিটা ইন্টু কস সমান কত তো আগে তোমরা দেখে নাও যে এখানে যে ডেটা ওরা দিয়েছে কেমন যে ডেটা ওরা দিয়েছে ওখানে যে ক্রিকোমিত অপারেটর দেখতে পাচ্ছ তারা কি পরস্পর বন্ধু হ্যাঁ কিনা ক্লিয়ার ওর মুখ দিয়ে বলাও বন্ধু হ্যাঁ কিনা বলো আগে বন্ধু হ্যাঁ তাই তো বন্ধু আছে কারণ সাইন কস দিয়ে সূত্র আছে তাই বন্ধু আর যেহেতু বন্ধু ওই কারণে আমি সঙ্গে সঙ্গে নিয়মের দিকে তাকাচ্ছি নিয়মটা কি সূত্র প্রয়োগ করে দাও সূত্র প্রয়োগ করে দাও কেমন তো দেওয়া কি ছিল বলো তো কি দেওয়া আছে আগে লিখি দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত ওয়ান এটা দেওয়া আছে ক্লিয়ার নির্ণয় করতে কি বলেছে সাইন থিটা ইন টু কজ সমান কত বাট যাই দেওয়া থাক না কেন আমার টার্গেট হচ্ছে সাইন আর কস যেহেতু দেওয়া রয়েছে মানে বন্ধুর সম্পর্ক আর বন্ধুর সম্পর্ক মানে কি বলছে সূত্র প্রয়োগ কর রে ভাই তো বলো আমরা সূত্রটা কি জানি তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি ওয়ান এবার তোমরাই বলো আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার না এক ধরনের স্টুডেন্ট ও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এটা ফেলতে পারে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আরেক ধরনের স্টুডেন্টস ফর্মুলা এটাও ফেলতে পারে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি তাই না কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দুটোই ফর্মুলা হয় এটাও হয় এটাও হয় এখন প্রশ্ন হচ্ছে স্যার এই দুটোর মধ্যে কোন ফর্মুলাটা এখানে ফেলবো কারণ এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্ম তো আমরা কোনটা লিখবো এটা নির্ভর করবে দেওয়া আছে কি তার উপর ডিপেন্ড করে বা আমার লাগবে প্রয়োজন আছে তার উপর ডিপেন্ড করে তো দেখো এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে না যেহেতু এ প্লাস বি এর মান দেওয়া আছে ওই কারণে আমি এই ফর্মুলাটা নিয়ে কাজ করব তাই আমরা কী লিখবো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি টু এ বি টু ইন্টু এ ইন টু বি টু কি ওয়ান লাইনটা বুঝতে পারছি সবাই তাহলে এ স্কোয়ার প্লাস দুটো ফর্মুলা হয় কিন্তু ইনফরমেশানে যেহেতু এ প্লাস দেওয়া ছিল ওই জন্য আমি এই ফর্মুলাটাকে কিন্তু নিয়ে আসলাম এবার যে মানগুলো আমার জানা সে মানগুলো বসায় তো দেখো সাইন থিটা প্লাস কস থিটা মানে এ প্লাস বিয়ের মান দেওয়া আছে ওয়ান তো ওর জায়গাতে ওয়ান বসিয়ে দাও তাহলে ওয়ানের স্কোয়ার কী হয় ওয়ান হয় মাইনাস টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত ওয়ান বা এই ওয়ানটাকে ওই পারে নিয়ে যাও তাহলে কি পাচ্ছ মাইনাস টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান এক মাইনাস এক তো এক থেকে এক বাদ দিলে কত হয় শূন্য হয় এবার মাইনাস টু দিয়ে ভাগ করে দাও তাহলে কি পাচ্ছ আমরা পেয়ে যাচ্ছি সাইন্থিটা ইন্টু কস থিটা সমান শূন্য বাই মাইনাস টু তো শূন্যকে দুই মাইনাস দুই দিয়ে ভাগ করলে কি হয় শূন্যই তো হয় তার মানে আমরা থিটা ইন্টু কস থিটার মান পেয়ে গেলাম জিরো ব্যাস লিখে নাও এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার তিন তিন নম্বর অঙ্কে কি দেওয়া আছে আগে লিখে ফেলি দেখো সবাই তিন নম্বর অঙ্কে দেওয়া আছে তিন নম্বর অঙ্কে দেওয়া আছে কি সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত বলো তো সেভেন বাই থার্টিন তাই না এটা দেওয়া রয়েছে আর নির্ণয় করতে কী বলেছে সাইন থিটা প্লাস কস মান কত ক্লিয়ার এবার যখন তোমরা অঙ্কটা করবে আমি তো বলেছিলাম তোমাদের ধান্দাটা কী ফার্স্ট ধান্দা এটাই আগে সুন্দর করে বড় বড় চোখ করে তোমরা তাকাবে কার দিকে তাকাবে অপারেটারের দিকে তাকাবে তাকিয়ে দেখবে যে ওরা পরস্পর বন্ধু নাকি বন্ধু না ক্লিয়ার আগে সেটা লক্ষ্য করবে তো তোমরা সিওর হয়ে গেলে স্যার সাইন আর কজ দিয়ে তো ফর্মুলা আছে তার মানে বন্ধু আর যেহেতু বন্ধু ও মুখ দিয়ে উচ্চারণ করে বলছে স্যার ওরা বন্ধু আর বন্ধু হওয়ার জন্য আমরা কী করবো প্রয়োগ করবো স্যার সূত্র প্রয়োগ হ্যাঁ তার মানে কি লিখবো আমরা জানি আমরা জানি সাইন স্কোয়ার থিটা। প্লাস কসি স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু কত ওয়ান ক্লিয়ার আগে সূত্রটাকে ফেললাম এবার তোমরা বলবে স্যার এর কোন এর কোন ফর্মটা অ্যাপ্লাই করবো কারণ দেখুন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম যে আকার দেখতে পাচ্ছি তো ওর তো আবার স্যার দু সূত্র হয় স্যার একটা সূত্র কি একটা সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা ফর্মুলা কী হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু তাহলে কোনটা ফর্মুলা অ্যাপ্লাই করব তো দেখো গেভেন পার্টের দেওয়া পার্টে দেখছি কি দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা না মানে এ মাইনাস বি যেহেতু এ মাইনাস বি এই পার্টটা দেওয়া রয়েছে ওই জন্য আমরা এই সূত্রটাকে অ্যালাউ করব কেমন তো আমরা এই সূত্র অ্যালাউ করছি কারণ এই পার্টটা দেওয়া আছে তাই তো বলো তো এর সূত্রটা তাহলে কী হওয়া উচিত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি তাহলে এটাইকাল টু কত ওয়ান এবার কার মান দেওয়া বলো সাইন থিটা মাইনাস কস মান দাও আছে মানটা বসিয়ে ফেলো তাহলে কী পাচ্ছি সেভেন বাই তার হোল স্কোয়ার প্লাস কি টু সাইন থ্রিটা কত ক্রিটা এটাই ইকোয়াল টু ওয়ান বা আচ্ছা এটাকে ওই পারেনি চলে যাই এটাকে ওই পারে নিয়ে চলে যাই তাহলে কি পাচ্ছি বলো টু সাইন থিটা ইন্টু থিটা সমান কত এক মাইনাস কত এটা ওই পারে গেলে সেভেন বাই থার্টিন হোল স্কোয়ার মানে সাত ঊনপঞ্চাশ আর তেরো এবারে একটু গণনা আর করি তাহলে কি পাচ্ছি টু সাইন থিটা কস থিটা সমান কত একশো উনসত্তর লসাগু তাহলে একশো উনসত্তর থেকে একশো থেকে বাদ দেব কত ফর্টি নাইন তাহলে কত পাচ্ছি বলো একশো কুড়ি কী তাই তো এবার যদি টু আর একশো কুড়ি কাটাকাটি করো তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে আমরা এখান থেকে পাচ্ছি সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত তো সিক্সটি বাই ওয়ান সিক্সটি নাইন ক্লিয়ার এবার এ অবধি হওয়ার পর না আমাদের মনটা খারাপ হয়ে গেল চোখ দিয়ে জল পড়তে শুরু করলো মনটা ভারাক্রান্ত হয়ে গেল কেন বলো তো কারণ যা চাইনি ওটাই পেয়ে গেছি একটা গান ছিল না যা চেয়েছি আমি তা পাই না যা পেয়েছি আমি তা চাই না নেব না ক্লিয়ার তো এখানে দেখো যা যা চাইতাম আমি যা পাওয়ার ছিল ওটা কিন্তু পেলাম না পেলাম অন্য কিছু জিনিস তার মানে কঙ্কটা হলো না তোমার বলবে স্যার তাহলে আপনার এই যে টেকনিক এই টেকনিককে আপনি ভেঙে ফেলে দিন স্যার ক্লিয়ার কিন্তু মাথায় রাখবে এ নিয়ম আমরা সহজে ভাঙবো না যদি যদি আমরা সূত্র প্রয়োগ করেও দেখি উত্তর আসলো না আমি আবার সূত্র প্রয়োগ করব ততবার সূত্র প্রয়োগ করব যতক্ষণ না পর্যন্ত অঙ্কে না পৌঁছাচ্ছি ঠিকঠাকভাবে ক্লিয়ার তো যেহেতু আমরা সূত্র প্রয়োগ করার পরেও আমরা নির্ণয় পার্টে পৌঁছাতে পারলাম না যেটা চাইছিলাম ওটা পেলাম না ওই জন্য আমরা আবার সূত্রটাকে প্রয়োগ করব। কেমন যদি তোমরা কেউ ফেল করে যাও তা আবার পরীক্ষা দেবে ঠিক ওরকমভাবে এখানে ফেল করে গেল আবারও পরীক্ষা দিচ্ছে মানে আবার সূত্রটাকে প্রয়োগ করব আমরা তো বলো আবার কি লিখবো আমরা জানি যেহেতু সূত্রটা কী সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান দেখো একবার তো লিখলাম করলাম আবার করতে হবে কিছু করার নাই ভাই ঠিক আছে কারণ ফেল করে গেছি যেটা চেয়েছিলাম ওটা পাইনি অন্য কিছু পেয়ে গেছি তাই আবার আমরা কিন্তু সূত্রটাকে ফেলছি এবার আমরা যখন ফর্মুলাটা ফেলবো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তো আমি তো একবার এটা ফেলেছি এবার এই ফর্মুলা আর ফেলবো না এবার আমরা এই ফর্মুলাটাকে নিয়ে কাজ করবো কেমন তো বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি টু এ বি তাহলে এটাই কর্টু কত ওয়ান এবার তোমরাই বলো যে আমার এই পার্টটা চেয়েছে তো লক্ষ্য করো এখানে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার থাকলো মাইনাস আচ্ছা বাবু দেখো তো সবাই এখানে সাইন থিটা ইন্টু কস থিটার মান কি জানি আমরা সিক্সটি বাই ওয়ান না তো যখন আমি এখানে মানটা বসাবো তো দেখো ওই মানের সঙ্গে টু মাল্টিপ্লাই হচ্ছে কারণ সাইন থিটা ইন্টু কস থিটা মানে এটা বা এক কাজ করো তার আগে লাইনে চলে যাও টু সাইন থিটা কস থিটা মানে কত একশো কুড়ি ডিগ্রি বাই একশো উনসত্তর তাই আমি টু সমেত এই মানটাকে বসে দিচ্ছি কারণ এই পুরো পার্টটা দেখতে পাচ্ছি এখানে তাহলে এই পুরো মানটা কত একশো কুড়ি বাই একশো উনসত্তর তাহলে এটাই ইকোয়াল টু ওয়ান বা আমরা কী লিখবো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার এটা ইকোয়াল টু ওয়ান এটা ওই পারে গেলে কী হচ্ছে প্লাস একশো কুড়ি বাই একশো উনসত্তর ক্যালকুলেশান করো তাহলে একশো ঊনসত্তর একশো ঊনসত্তর প্লাস কত একশো কুড়ি তো গণনা করলে আমরা কি পাচ্ছি তাই তো এবার তোমরাই বলো এটা কার স্কোয়ার সতেরো স্কোয়ার হয় না তো আমরা মজা করে লিখতে পারি ভাবে দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার এটা ইকোয়াল টু এটা হচ্ছে সতেরোর স্কোয়ার আর এটা তেরোর স্কোয়ার তার মানে কি সতেরো বাই তেরো হোল স্কোয়ার না কী দেখতে পারি তো এবার সূচকের নিয়ম যদি ফলো করি আমরা তাহলে স্কোয়ার স্কোয়ার কে কেটে বাদ দিয়ে দাও তাহলে কী পেয়ে যাচ্ছি আমরা সাইন থিটা প্লাস কস থিটা সমান কত সেভেন্টিন বাই থার্টিন দেখো আমাদের ওরিত মান চেয়েছিলো ওই মানটা পেয়ে গেলাম হয়ে গেল অঙ্ক তার মানে আমরা দেখলাম যদি একটা ঢিলে আম না পড়ে তাহলে নেক্সট আরেকবার ঢিল চালানোর চেষ্টা করব কেমন দেখবে অঙ্ক হবেই তা লিখে না সবাই এবার দেখো নেক্সট অঙ্ক অঙ্ক নাম্বার চার কি বলেছে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি দেখা সবাই দেওয়া আছে কি সুন্দর করে বলে বলে ওরা বাবুরে সেক থিটা মাইনাস টেন থিটা সমান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে ওদের বক্তব্য সেক থিটার মান কত আর টেন থিটার মান কত তো আমরা যখন অঙ্কটা করবো আমাদের ডিউটি ভুললে চলবে না আমাদের ডিউটি কি দায়িত্ব কী কাজ কি আমাদের লক্ষ্য করা কী ইনফরমেশান দিয়েছে দেখছি সেক আর ট্যান দেওয়া আছে না তো তোমরাই বলো শেখ আর ট্যান দিয়ে কোনো ফর্মুলা হয় কি হ্যাঁ কি না বলো হয় তার মানে দেখো আমরা শেখ আর ট্যান দিয়ে ফর্মুলা পেয়ে যাচ্ছি তার মানে এটা বন্ধুর সম্পর্ক রয়েছে আর বন্ধুর সম্পর্ক আছে মানে কি সূত্র প্রয়োগ করব তাহলে চলো সূত্র প্রয়োগ করি দেওয়া আছে এটা তাই না আমরা জানি কি আমরা জানি দেখো সেক আর টেন সেক আর টেন দিয়ে ফার্মুলা কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটাই ইকোয়াল টু ওয়ান এবার আমরা সূত্র ফেলে দিই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাই কল্টু কত ওয়ান এবার প্রত্যেকে দেখো এই দুটো পোর্শনের মধ্যে কোনটার মান দেওয়া রয়েছে সেক থিটা মাইনাস ট্যান থিটা দেওয়া আছে না তো আমরা কী লিখবো বা সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু এর মান দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এটাই কল্টু কত ওয়ান একটু বজবরণ করো করলে কি পেয়ে যাচ্ছি সেক থিটা প্লাস টেন থিটা সমান কত রুট দিন তাই না যাক আমরা দেখছি এটা দাও আছে আর পেলাম এটা এখন তোমরাই বলো চেয়েছে কার মান কার মান চেয়েছে শেখ থিটা আর থিটার মান চেয়েছে তাই না তো আমরা এবার এক কাজ করি দেখো কি কাজ করছি এখানে আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় যে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান কত সেট থ্রিটা প্লাস টেন থ্রিটা সমান রুট তিন লিখলাম যাও ক্লিয়ার এটা একটা সমীকরণ আবার দেওয়া আছে কি দেওয়া আছে সেক থ্রিটা মাইনাস টেন থ্রিটা সমান কত তো ওয়ান বাই রুট তিন তাই না মানে ভেবে নাও এটা হচ্ছে নাম্বার ওয়ান ইকুয়েশান আর এটা নাম্বার টু সমীকরণ ক্লিয়ার তো আমরা করছি কি এই যে দু নম্বর সমীকরণটাকে আগে লিখলাম তারপরে এক নম্বর সমীকরণটাকে লিখলাম বা তুমি ইচ্ছা করলে এক নম্বরেরটাকে আগে লিখতে পারো দুই নম্বরেরটাকে পরে লিখতে পারো আমাদের ডিউটি জানো ডিউটি হচ্ছে আমি অপনায়ন পদ্ধতিতে সমাধান করব ক্লিয়ার অপনয়ন এবার দেখো আমি যদি এই যে এই দুটো সমীকরণ লিখেছি আমরা যদি এই সমীকরণ থেকে যদি এই পার্টটা কেটে দিই তাই না কেটে যাচ্ছে না ও প্লাস ও মাইনাস আছে হুম যোগ করছি যে যোগ করে পাই তো যোগ করলে সেক থিটা প্লাস শেক মানে কি পাচ্ছি টু সেক থিটা কেমন টু সেক থিটা যোগ করলে এই পার্টটা কেটে যাচ্ছে তাহলে কি পড়ে থাকছে রুট তিন প্লাস কত ওয়ান বাই রুট তিন ক্লিয়ার কারণ যোগ করেছি তাই এবারে লক্ষ্য করো আমরা লসগু কি পাচ্ছি রুট তিন তো রুট তিন গণিত রুট তিন মানে তিন হয় তো তিন প্লাস কত এক তার মানে আমরা পাচ্ছি ফোর বাই কত রুট থ্রি এবার উভয় পক্ষ থেকে টু দিয়ে ভাগ করে দাও তাহলে কি পেয়ে যাচ্ছি বলো শেখ থিটা সমান কত দেখো টু সেক থিটা সমান এটা ছিল তাহলে সেক থিটা সমান কত হচ্ছে এই টু দিয়ে ফোর কেটে যাচ্ছে তার মানে টু বাই রুট থ্রি পাচ্ছি ব্যাস আমি শেখ থিটা সমান পেয়ে গেলাম একই রকমভাবে এবার যদি আমি এই দুটো সমীকরণকে বিয়োগ করতাম যদি বিয়োগ করতাম কেমন বিয়োগ করলেই আমরা টেন থিটার মান পাবো স্যার বুঝলাম না দেখো এখন সেক থিটা প্লাস টেন সমান তোমরা নাকি দেখতে পাচ্ছো রুট তিন সেক থিটা মাইনাস টেন থিটা তোমরা দেখতে পাচ্ছো সেক থিটা মাইনাস টেন মানে 1 বাই রুট এবার তোমরা যদি বিয়োগ করতে ক্লিয়ার বিয়োগ এটা যোগ হয়ে যাচ্ছে এটা বিয়োগ তো বিয়োগ করলে সেক থিটা থিটা কেটে যাবে তাহলে কী পড়ে থাকছে টেন থিটা প্লাস টেন থিটা মানে টু টেন থিটা তাই না টু টেন থিটা কত রুট তিন মাইনাস কত ওয়ান বাই রুট টেন ক্যালকুলেশান করবে রুট তিন লসাগু তো রুট তিনগুলিতে রুট তিন মানে তিন তিন থেকে একবার দিলে দুই উভয় পক্ষ থেকে টু টু ক্যান্সেল করলেই আমরা কী পেয়ে যাচ্ছি টেন থিটা সমান ওয়ান বাই রুট থ্রি তাই না আমি একটু পাশে লিখছি সুতরাং আমরা পেয়ে যাচ্ছি কি টেন থিটা সমান কত টু টু কাটলে ওয়ান বাই রুট থ্রি ক্লিয়ার ব্যাস আমরা সে থ্রিটা মানে পেয়ে গেলাম আমরা টেন থিটার মানও পেয়ে গেলাম এই হচ্ছে এই অঙ্কের মূল টেকনিক আশা করছি বুঝতে পেরেছ এবার আমরা চলে আসবো শত্রু টেকনিকে আগে লিখে চটপট এবার প্রত্যেকে দেখো শত্রু টেকনিক স্যার এটা পরে কীরকম তোমরা প্রত্যেকে জানো বা জেনে ফেলেছো ইতিমধ্যে যে কোশেকের শত্রু হচ্ছে সাইন ওই কারণে তো কোশেক থিটা কী বলছে এই সাইন থিটা তোকে মাটিতে পুঁতে রেখে দেবো তাই না তো ঠিক একই রকম শেখ থিটার শত্রুকে কস থিটা কর থিটার শত্রুকে ট্যান থিটা কেমন তো আমরা জাস্ট দেখব যে অঙ্কের মধ্যে বন্ধু আছে না শত্রু আছে তো বন্ধু থাকলে তো দেখলেই সূত্র প্রয়োগ করতে হয় কিন্তু যদি শত্রু থাকে তখন তোমরা কোন টেকনিক প্রয়োগ করবে তো লিখে রাখো শত্রু দেখতে পেলে যে নিয়মটা যে টেকনিকটা ফলো করবে সেটা হচ্ছে উভয় পক্ষে উভয় পক্ষে বর্গ কেমন উভয় পক্ষে বর্গ টেকনিক উভয় পক্ষে বর্গ ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব ওকে আর এক্ষেত্রে আরেকটি জানিয়ে রাখি এক্ষেত্রে আমাদের বীজগণিতের যে সূত্রটা প্রয়োজন পড়ে অ্যালজাবরার যে সূত্রটা দরকার লাগে সেটা কি যেন এ প্লাস বি এ প্লাস বি সূত্র কি বলতো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস না কিন্তু আমরা যে ফর্মুয়াটার হেল্প নেবো সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ক্লে কিংবা যদি এরকম থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এর ফর্মুলাটা কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি ফোর এ বি কেমন তো তোমরা জানোই এই দুটো ফর্মুলা বীজগণিতের নিজ ক্লাসে দেখেছ তো প্রয়োজন হতে পারে এই দুটো ফর্মুলা আমরা প্রয়োগ করবো না হলে করবো না বাট যদি দরকার লাগে তারা প্রয়োগটা করতে পারি এবার সবাই দেখে নাও আমরা চলে আসছি এই অঙ্কে তো এই অঙ্কে কি দেওয়া আছে আমাকে বলবে কি দেওয়া আছে এই অঙ্কে দেওয়া আছে সেক থিটা প্লাস থিটা সমান কত বলতো সমান দেওয়া রয়েছে ফাইভ বাই টু তাই না দেখো সেক থিটা প্লাস থিটা সমান দেওয়া রয়েছে ফাইভ বাই টু এখন আমাদের ডিউটি হচ্ছে আগে চেনা আগে চিনতে হবে যে অঙ্কটাকে কোন প্রসেসে আমরা ফেলব তো লক্ষ্য করো যখনই আমরা অঙ্কের দিকে তাকাচ্ছি তো দেখছি অঙ্কের মধ্যে শেখকে দেখতে পাচ্ছি আর কসকে দেখতে পাচ্ছি আর তোমরাই বলো সেক আর কসের মধ্যে যে সম্পর্ক সেক আর কসের মধ্যে যে সম্পর্ক সে সম্পর্কটা কার সম্পর্ক শত্রুর সম্পর্ক আর যখনই বুঝে গেলাম সম্পর্কটা শত্রুর তখন এর জন্য নির্ধারিত টেকনিকটা কি উভয় পক্ষে বর্গ করে অঙ্কটা করতে হবে তো যে ইনফরমেশানটা আমাকে দিয়ে দিয়েছে না যে ইনফরমেশানটা দেওয়া আছে আমরা উভয় পক্ষে বর্গ করে দিই তো আমি যদি এই পারে হোল স্কোয়ার করি তাহলে আমরা এই হোল স্কোয়ার করব ক্লিয়ার তো কি করলাম আমি উভয় পক্ষে বর্গ করে দিলাম কেমন এবার তোমরাই বলো আমাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী আর এমন ফর্মুলা ফেলবো যেন আমরা এ মাইনাস বিটা পাই তো এই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ফোর ইন্টু এ এ মানে কি এখানে এ মানে হচ্ছে থিটা আর বি মানে হচ্ছে কস থ্রিটা তাই না তাহলে এটাই টু কত ফাইভ বাই টু হোল স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ বাই ফোর বুঝতে পারলে কী করলাম দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ওর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এইবার দেখো আমি শত্রুর টেকনিক ফেলছি আর অথচ শত্রুর সূত্র পড়বে না থাকি হয় হুম তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার থাকলো পরে প্লাস ফোর ইন্টু আচ্ছা তোমরাই বলো সেক থিটা আর কস থিটা পরম শত্রু না হুম তো সেক থিটা ও কি বলে সেক থিটা অল টাইম বলে আমি ইকোয়াল টু ওয়ান বাই কস থিটা তাই না দেখো সেক থিটা কী বলে আমি সমান কি ওয়ান বাই কস থিটা তো আমি সেক থিটার জায়গাতে কী লিখবো ওয়ান বাই কস থিটা কেমন তাহলে এটা ইন্টু কি পাশে কস থিটা থাকলো পরে সমান পঁচিশ বাই কত চার বলো লাইনটা বুঝতে পারলে সবাই কী করলাম সেক থিটা সমান ওয়ান বাই কস থেকে লিখলাম এবার এই যে থিটা আর এই থিটা কেটে যাচ্ছে তাহলে কি পাচ্ছি আমরা আমরা পাচ্ছি সেক থিটা মাইনাস থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা কাটলে ফোর পড়ে থাকছে সমান কত পঁচিশ বাই চার এবার আমি এই ফোরটাকে ওই পারে নিয়ে যাই ওই পারে নিয়ে গেলে কী পাচ্ছি বলো সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার এটা ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই ফোর মাইনাস ফোর যদি একটু আর গণনা করো তাহলে চার লসাগু টোয়েন্টি ফাইভ মাইনাস চার তো আমি পেলাম ক্যালকুলেশন করে কত নাইন বাই ফোর তো তো এটা সমান নাইন বাই তার মানে সেক থিটা মাইনাস কস থিটা সমান তাহলে কি হওয়া উচিত যদি ওর বর্গমূল করো তাহলে পাচ্ছ তিন বাই দুই তাই না কারণ স্কোয়ারটাকে ওই পারে তাড়ালে কী হচ্ছে রুট ওভার নয় বাই চার তাই না তো নয়ের রুট ওভার তিন হয় আর চারের রুট ওভার করলে দুই হয় তো দেখো আমি সেক থিটা মাইনাস কস থিটা ওর যে মান তিন বাই দুই এটা পেয়ে গেলাম ব্যাস এটা তো নির্ণয় করতে বলেছিল তো আমাদের ডিউটি তাহলে কি একবার দেখে না সবাই আমাদের কাজ হচ্ছে কী দেওয়া আছে আগে লিখলাম লিখার পর আমাদের আর ডিউটি কি এটা কোন টপিকের দলে পড়ল দেখছি সেক আর কস রয়েছে সেক আর কস দিয়ে যেহেতু শত্রুর সম্পর্ক রয়েছে তাই উভয় পক্ষে বর্গ করে অঙ্গটা করতে হবে তাই এই পারে বর্গ করলাম তো ওই পারে বর্গ করলাম তো এ প্লাস বি সূত্র যা আছে আমরা কিন্তু এই সূত্রটাকে আমরা ফেলে দিলাম আর যখনই আমরা সূত্রটাকে ফেললাম এবার সেট থিটা মানে কি ওয়ান বাই কস থিটা খালি মানটা পুট করলাম এখানে সূত্রটাকে ফেললাম সূত্রটাকে ফেলার পর দেখো কস থিটা কস থিটা কেটে গেল তো ফোর পড়ে থাকলো এই ফোরটাকে পরের লাইনে ওই পারে নিয়ে গেলাম একটু গণনা করলাম একটু গণনা করলেই আমরা কী পেয়ে যাচ্ছি নাইন বাই ফোর তাহলে এটা সমান নাইন বাই ফোর তাহলে স্কোয়ারটাকে ভাগালে গেলেই আমরা তিন বাই দুই পেয়ে যাচ্ছি ব্যাস অঙ্কটা এবার নেক্সট অঙ্ক অঙ্ক নাম্বার দুই কি দেওয়া রয়েছে দেওয়া আছে বাবু টেন থিটা প্লাস কর থিটা টেন থিটা প্লাস কর থিটা এটাই ইকোয়াল টু টু এটা দেওয়া রয়েছে আর টেন থিটা মাইনাস কর থিটা চেয়েছে এবার আমরা করবো কীভাবে একটু ভালো করে নজর দিচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে টেন থিটা আর কর থিটা তাই না তো ট্যান আর কটের মধ্যে সম্পর্ক কি তো আমরা প্রত্যেকে জানি টেন আর কটের মধ্যে সম্পর্ক হচ্ছে শত্রুর সম্পর্ক আর শত্রুর যেহেতু সম্পর্ক ওই কারণে এর যে ট্রিক্স ট্রিক্সটা কি উভয় পক্ষে বড় করে অঙ্গটা করতে হবে তাই আমরা করব কি আমরা আমরা উভয় পক্ষে বর্গ করছি তো যদি আমি এই পারে বর্গ করি অর্থাৎ টেন থিটা প্লাস করড থিটা হোল স্কোয়ার এ পারে বর্গ করলাম তো ওই পারেও বর্গ করব। মানে এর স্কোয়ার এবার তোমরাই বলো প্রত্যেকে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি দেখো এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র কি সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি ফোর বি টেন থিটা আর বি মানে হচ্ছে কর থিটা তাই না এটাই করল্টু কি টু এর স্কোয়ার মানে ফোর হয় তো আমি করলাম কি এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্রে ফেললাম এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি সমান টু এর স্কোয়ার মানে ফোর এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে দেখো দুটো শত্রু পাশাপাশি বসে আছে তুমি ভাবো দুটো শত্রুকে যদি পাশাপাশি বসাও ওই সিটটা কি আর থাকবে মার্ডার হয়ে যাবে মার্ডার ক্লিয়ার কোনো বর্ডার থাকবে না তো দেখো ওই শত্রু পাশাপাশি বসে আছে গুণ হয়ে আছে তো ওরা নিশ্চয়ই মারপিট করে ভ্যানিস হয়ে যাবে তাই না তো মারপিট যে করব তো বলো তো থিটা মানে কি কট থিটা মানে ওয়ান বাই টেন থিটা না তো আমি এই জায়গাতে কী লিখবো ওয়ান বাই টেন থিটা তো কী লিখছি দেখো বা টেন থিটা মাইনাস কর থিটা হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু টেন থিটা বলছে ভাই আমি বসে থাকবো কিন্তু কর থিটা বলছে আমার পরম শত্রু হচ্ছে টেন থিটা ওই কারণে কর থিটা মনে ভাবছে ও তুই আর পাশে বসে আছিস এতটুকু সাহস জানিস আমি আমার ক্ষমতা কতটা আমি টেন কেনা মাটিতে পুঁতে রেখে খেতে পারি ক্লিয়ার তো কর্থ থিটা সমান কত ওয়ান বাই টেন থিটা তাহলে এটা ইকোয়াল টু ফোর এবার টেন থিটা টেন থিটা কেটে দাও তাহলে কি পাচ্ছি আমরা আমরা পাচ্ছি টেন থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়ান তাই না টেন থিটা টেন থিটা কেটে যাচ্ছে তাহলে ফোর পড়ে থাকছে এটাই ইকোয়াল টু কত ফোর আমরা এবার এই ফোরটাকে ওপারে চালান করে দিচ্ছি তো চালান করলে কী পাচ্ছি আমরা পাচ্ছি টেন থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর মাইনাস ফোর মানে জিরো এবার স্কোয়ারটাকে উপরে ভাগালে আমরা সহজে পেয়ে যাচ্ছি কি টেন থিটা মাইনাস কিটা এটা ইকোয়াল টু কত রুট অফার জিরো মানে শূন্যর বর্গমূল তো শূন্যর বর্গমূল কি হয় শূন্যই তো হয় দেখো আমরা একদম ডট অ্যান্সারে পৌঁছে গেলাম বা যেটা নির্ণয় করতে বলেছিলো সেখানে পৌঁছে গেলাম প্লাস হয়ে গেলো আমাদের টাইপ টু এর অঙ্ক চলো এবার পরবর্তী টাইপ শিখব এবার প্রত্যেকে দেখো নেক্সট টাইপ বড় পাওয়ার ট্রিক্স ক্লিয়ার বড়ো পাওয়ার তো তোমরা বলবে স্যার বড়ো পাওয়ার থাকলে গেলে এখানে কোন কোন সূত্র কাজে লাগতে পারে তো আগে বলছি তোমরা যে এখানে দেখতে পাচ্ছ যে বন্ধুর বন্ধুর সূত্র আর শত্রুর সূত্র আমি সবটা লিখে রেখেছি কেমন সবাই প্রয়োগ হতে পারে কিন্তু তোমরা বলবে স্যার বন্ধুর সূত্র কায় লাগছে শত্রুর সূত্র কাজে লাগছে তাহলে তো স্যার আমাদের মাথাটা ঘুরে যাবে স্যার তাই এমন একটা পাসওয়ার্ড দিন যাতে ফিল করতে পারি যে এখানে বন্ধুর সূত্র বা এখানে শত্রুর সূত্র বা কোনোটাকেই আমি সামনে না রেখে আমি একটা ইউনিক টেকনিকে অঙ্কটা করতে পারবো তো দেখো এমনি বলেছি বড় পাওয়ার ট্রিক্স বড় পাওয়ার ট্রিক্স মনে হচ্ছে তুমি অঙ্কের মধ্যে যদি পাওয়ার দেখতে পাও তাহলে দেখবে ওই পাওয়ারগুলোর মধ্যে বড় পাওয়ার কোথায় দেওয়া আছে তাহলে অঙ্কটা বড় পাওয়ার থেকে স্টার্ট করতে হবে বড় পাওয়ার থেকে বড় পাওয়ার থেকে আমরা সমাধান শুরু করব সমাধান শুরু করব ক্লিয়ার এটা হচ্ছে টেকনিক এবার তোমরাই বলো যখনই আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে দেখো সবাই কি দেওয়া আছে দেওয়া আছে সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু কত ওয়ান তাই না এটা দেওয়া আছে আর নির্ণয় করতে কি বলছে বলো সেক টু দি পাওয়ার ফোরটা মাইনাস টেন টু দি পাওয়ার ফোর থিটা সমান কত ক্লিয়ার তো একটা স্টুডেন্ট যখনই অঙ্কের দিকে তাকাচ্ছে তখনই কিন্তু ওর চোখে ফুটে উঠছে ঠিক আছে দুটো কমন সেন্স দুটো জিনিস একটা একটা জানেন স্যার শেখ আর টেন স্যার শেখ আর টেন দেখুন স্যার শেখ আর ট্যান ওদের মধ্যে বন্ধুর সম্পর্ক আছে স্যার ঠিক কিনা তার মানে একটা স্টুডেন্ট যখনই তাকাচ্ছে শেক আর ট্যান দিয়ে শেখ আর ট্যানের দিকে তখনই ওর মুখ দিয়ে একটাই কথা উচ্চারণ হবে স্যার জানেন ওদের মধ্যে বন্ধুর সম্পর্ক রয়েছে স্যার ক্লিয়ার আর বন্ধুর সম্পর্ক থাকলে আমরা একটা জিনিস জানি না বলো তো আমরা কি জানি যদি দেখতে পাই যে বন্ধুর সম্পর্ক আমরা একটা সূত্র জানি কি দিয়ে শেখ আর ট্যান দিয়ে বলো কি সূত্রটা বলো 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 সেকি স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা সমান এবার তুমি বলবে স্যার এবার আমি কাজটা শুরু করি কিন্তু কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বড় পাওয়ার বড়ো পাওয়ারের টেকনিক তো তো গিভেন ডেটা আর ওই ডেটা এদের মধ্যে সবচেয়ে বড়ো পাওয়ার কোথায় আছে নির্ণয় পাঠটা দে না ক্লিয়ার তো আমি তো বলেই দিয়েছি যে ভাইরে যতই বন্ধু টেকনিক যতই শত্রু টেকনিক হোক না কেন তুমি লেখো নাচো লাফাও কিন্তু অঙ্ক শুরু করবো সবসময় কি থেকে বড় পাওয়ার থেকে ক্লিয়ার তাহলে এখন দেখো লাফালাম খুব কিন্তু আমরা ক্লিয়ার কি দেওয়া ছিল লিখলাম বাট খুব লাফাচ্ছিলাম আমরা স্যার দেখুন স্যার সেই ট্যান দিয়ে স্যার বন্ধুর সম্পর্ক আছে স্যার দেখুন স্যার এই ফর্মুলা লাফালাম কিন্তু লাফিয়ে ঝাঁপিয়ে কোনো কাজ নেই কেন কারণ এর জন্য একটা ইউনিক টেকনিক রয়েছে যে দেখব বড় পাওয়ার কোনটা বড় পাওয়ার থেকে অঙ্ক স্টার্ট করতে হবে তাই বড় পাওয়ার পাওয়ারটাকে তুলে নিচ্ছি বড় পাওয়ারটা কি আছে বলো তো সেক টু দি পর ফোর থিটা মাইনাস টেন টু দি পর ফোর থিটা বড়ো পাওয়ারটাকে তুলে নিলাম আর এখান থেকে আমাকে অঙ্কটা স্টার্ট করতে হবে আচ্ছা বলো তো আমি কে লিখতে পারি এরকমভাবে সেক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা তার হোলি স্কোয়ার তবে না সেক টু দি পর ফোর থিটা মাইনাস টেন টু দি পার ফোর থিটা থাকবে এবার আমি ভাবছি মনে মনে এটা এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই স্কোয়ের সূত্র কি বলো এ প্লাস বি তো এবার মজার বিষয় দেখো তোমরা সেকিস থিটা প্লাস থিটা এই মানটা দেওয়া ইনফরমেশন থেকে পেয়ে যাচ্ছ তাহলে কি দেওয়া আছে বলো তো সরি এটা দেওয়া ছিল তেরো বাই কত বারো তাই না এটা মানটা দেওয়া ছিল দেওয়া আছে তাহলে এই মান দেওয়া আছে কত তেরো বাই বারো গুণিত টেন্স কতিটা তো এটা তোমরা জানো নিজেরাই এর মানটা কত হয় ওয়ান তো ক্যালকুলেশনগুলো কি পাচ্ছি আমরা তেরো বাই বারো ব্যাস হয়ে গেল অঙ্ক এত সহজ অঙ্ক তাহলে অঙ্কটা যে টেকনিক আবার বলছি কি দেওয়া আছে লিখলাম তোমাদের মন কিন্তু চারিপাশে কিন্তু ভাটকাবে হ্যাঁ স্যার দেখুন না সে কার ট্যান দেখতে পেয়েছি বন্ধুর সম্পর্ক লিখো নো প্রবলেম লিখো লিখে দিলাম সূত্রটা সূত্র লেখার পর তুমি ভাবছো কি করছি আমরা আমরা তো বড় বড় পাওয়ার দেখতে পাচ্ছি এটা স্যার তো বলেছিল যে বড় পাওয়ার থাকলে বড় পাওয়ার থেকে অঙ্ক স্টার্ট করব। ওই কারণে বড় পাওয়ার দেখতে পেয়েছি ওখান থেকে অঙ্কটা স্টার্ট করলাম তো এই স্কোয়ার মাইনাস বি ফর্মুলা ফেললাম দেখছি সব মান বসে গেল মানটা পুট করতে পারলেই অ্যান্সার পেয়ে যাচ্ছি ব্যাস হয়ে গেল অঙ্ক চলো এরকম আর একটা অঙ্ক করি এবার প্রত্যেকে দেখো আর একটা অঙ্ক অঙ্ক নাম্বার দুই কি বলেছে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে বাবু টেন স্কোয়ার থিটা প্লাস কটি স্কোয়ার থিটা তাই না টেন স্কোয়ার থিটা প্লাস কটি স্কোয়ার থিটা ইকুয়াল টু টেন বাই থ্রি এটা দেওয়া রয়েছে ক্লিয়ার কিন্তু তোমাদের যে মন ভাটকাবে যখনই তুমি তাকাচ্ছ এর দিকে তাকালে দেখো আমি ট্যান দেখতে পাচ্ছি আমি কট দেখতে পাচ্ছি তাই না আর ট্যান আর কট দেখতে পাওয়া মানেই সঙ্গে সঙ্গে ব্রেনে কি আসবে স্যার ট্যান আর কট ট্যান আর কট এটা তো শত্রুর সম্পর্ক স্যার আর যখন শত্রুর সম্পর্ক মাথায় ঘুরবে তখন তো না বলো স্যার আমরা একটা জিনিস জানি স্যার জানেন আমরা একটা সূত্র জানি সূত্র তো না সম্পর্ক জানি আমরা কি সম্পর্ক জানেন স্যার এই যে দেখতে পাচ্ছেন কট থিটা ও না দেখতেই পারে না কাকে ট্যান থিটাকে কট থিটা সমান কত বলো তো ওয়ান বাই ট্যান থিটা স্যার ক্লিয়ার তো মনটা খুব ভাটকালো চোদের মন ভাটকা না কেন একটা জিনিস ভুললে চলবে না তুমি কিন্তু অঙ্কের মধ্যে পাওয়ার দেখতে পেয়েছো কি পেয়েছো কি না বলো পাওয়ার তো যখনই পাওয়ার দেখতে পেয়েছ তখনই সঙ্গে সঙ্গে যে থটটা ইউজ করবে যে টেকনিকটা ইউজ করবে বড় পাওয়ার থেকে অঙ্ক স্টার্ট তাই আমি আবার এই পোর্শানটাকে তুলব কেন কারণ ওর থেকে তো বড়ো পাওয়ার এখানে দেখতে পাচ্ছি তাই আমি এই পোর্শানটাকে লিখবো এখন টেন স্কোয়ার থিটা প্লাস কটি স্কোয়ার থিটা সমান কী দেওয়া রয়েছে টেন বাই থ্রি তাই তো তো বড়ো পাওয়ার থেকে অঙ্ক স্টার্ট করছি তো আমরা এক কাজ করি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী বলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি কিন্তু কোনটা ইউজ করবো যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি ওই জন্য আমরা এই সূত্রটা নেব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ মানে হচ্ছে টেন থিটা আর বি মানে হচ্ছে কত সরি বি মানে হচ্ছে কট থিটা কেমন তাহলে এটাই কর্টু কত টেন বাই থ্রি তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি হয়ে গেল এবারে লক্ষ্য করো টেন থিটা প্লাস কর থিটা হোলস্কোয়ার থাকলো মাইনাস টু ইন্টু টেন থিটা থাকলো পরে বলো তো আমরা কট থিটা মানে কি জানি ওয়ান বাই টেন থিটা না তাহলে কর থিটার জায়গাতে লিখছি কী ওয়ান বাই টেন থিটা তাহলে এটা সমান কত 10/3 এবারে 8 tan θ 8 tan θ কেটে যাচ্ছে তো তাহলে আমরা কি পাচ্ছি বলতে আমরা পেয়ে যাচ্ছি tan θ + cot θ হোল স্কয়ার - 2 সমান কত 10/3 তোমরা এই 2টাকে ওই পারে নিয়ে চলে যাও তাহলে আমরা কি পাবো tan θ + cot θ হোল স্কয়ার এটা इक्वल टू 10/3 + 2 কিন্তু লসাও করো কি পাচ্ছ টেন প্লাস সিক্স মানে সিক্সটিন আর যখনই এ অবধি করে ফেললাম না এবার স্কোয়ারটাকে ভাগাও স্কোয়ারটাকে ভাগালে কি পাচ্ছি বলো স্কোয়ারটাকে তাড়ালেই আমরা পাচ্ছি টেন থিটা প্লাস কর থিটা সমান স্কোয়ারটা উপরে তাড়ালে ষোলো রুট হয় চার আর তিনে তো রুট হয় না তাই রুট তিন পরে থাকলো বেচারা তাহলে অ্যান্সার কি ফোর বাই রুট থ্রি কারণ এই স্কোয়ারটাকে স্কোয়ারটাকে ওই পারে নিয়ে এসেছি ওর রুট অভার করলে আমরা কি পাচ্ছি ষোলো রুট ওভার চার আর তিনের রুট ওভার রুট তিন ব্যাস এটা তো চেয়েছিলো পেয়ে গেলাম হয়ে গেল আমাদের টাইপ থ্রির অঙ্ক লিখে চটপট এবার আমরা চলে আসছি আর একটা টেকনিকে দেখো শত্রুর যোগফল টু টেকনিক কেমন শত্রুর যোগফল টু অন্য সংখ্যা থাকলে চলবে না কিন্তু টুই থাকতে হবে তবে কিন্তু এই টেকনিক বাই এই থটটা কিন্তু খাটবে দেখবে অনেক স্টুডেন্ট কিন্তু মনে করতে পারে এখানে স্যার এখানে তো অনেক বড় পাওয়ার রয়েছে তা আমি বড়ো পাওয়ার থেকে অঙ্ক স্টার্ট করবো কী মনে করতে পারি কিনা বলো কিন্তু পাওয়ারটা বড় মানে এত বড় যে একে ভাঙা খুব টাফ হয়ে যাবে কি তাই না দেখো পাওয়ারটা দুই পাওয়ারটা তিন পাওয়ারটা চার অবধি থাকলে ঠিক আছে কিন্তু পাওয়ারটা দেখো দশ বুঝলে বস ওই কারণে এটা ভাঙা খুবই টাফ হয়ে যাবে আর যেহেতু টাফ হয়ে যায় ওই জন্য এটাকে আমরা অন্য স্টাইলে করব। কীরকম স্টাইলে চলো আগে দেখে নিই বিষয়টা যখনই আমরা অঙ্কের দিকে তাকাচ্ছি দেখো আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা প্লাস কোশেক থিটা তার মানে দেখো এই যে দুটো শত্রু তাই না শত্রুদের যোগফল সমান কত দেখতে পাচ্ছি দুই তাই তো আর যখন শত্রুদের যোগফল টু দেখতে পেয়েছি এবার এর জন্য একটা স্পেশাল নিয়ম আছে তো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এখানে তিন রকমের অঙ্ক থাকতে পারে যেমন সাইন আর কোশেক দিয়ে দেওয়া হয়েছে ওরকম কস আর সেক দিয়ে থাকতে পারে ওরকম কট আর ট্যান দিয়ে থাকতে পারে তো কী করে করব করবো দেখো আমাদের ডিউটি হচ্ছে আমরা সাইন থিটা লিখলাম প্লাস বলতে পারবে কোশেক থিটা কোশেক থিটার শত্রুকে সাইন তাহলে বলতে পারবে কোষের জায়গায় কি লিখতে পারি ও তো সাইনকে দেখতে পারে না ও বলবে ওই সাইন তোকে আমি মাটিতে পুঁতে রেখে দেবো মানে কি ওয়ান বাই সাইন থিটা তাহলে টু কত টু বা এবার আমরা লসাগু করি তো বলে কী পাচ্ছি সাইন থিটা লসাগু তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা হোল স্কোয়ার না সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে সাইন থিটা হোল স্কোয়ার প্লাস হর তো ম্যাচ করে গেছে তাই ওয়ান তাহলে এটাই ইকোয়াল টু কত টু এবার আমরা একটু বজ্রগুণন করি তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি সাইন থিটা হোল স্কোয়ার যোগ এক সমান কত সমান টু সাইন থিটা সবটাকে আমরা এই পারে টেনে নিয়ে আসি আগে দেখে নাও সবাই কেউ টুকবে না আমরা লিখবো কি সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস কত টু সাইন থিটা প্লাস কত ওয়ান ইকুয়াল টু জিরো কি লিখলাম তো দেখো তো এটা দেখে মনে হচ্ছে না একটু চেনা পরিচিত কেমন দেখো সাইন থিটা মানে এই স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি বি প্লাস স্কোয়ার তাই তো দেখো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এরকম রূপ দিলাম এরকম রূপ দিলেই তোমরা কার ফর্মুলা ফেলতে পারবে এ মাইনাস বি তার হল স্কোয়ার আমরা এবার স্কোয়ারটাকে উপরে তাড়ালে কী পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা মাইনাস ওয়ান এটা ইকোয়াল টু কত জিরো বা সাইন থিটা সমান কত ওয়ান বা বাপ ওটাকে গণনা করলাম গণনা করতে 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 সাইন থিটা ইকোয়াল টু ওয়ান পেলাম যখনই আমরা এ অব্দি পেয়ে গেলাম না এবার চেয়েছে কি বলো চেয়েছে ওরা সাইন টু দি পাওয়ার টেন থিটা প্লাস কোশেক টু দি পাওয়ার টেন থিটা এটা চেয়েছে তো তোমরা জানো নিশ্চয় যে সাইন টু দি পাওয়ার টেন থিটা লেখা মানে যা সাইন থিটা হোল্ড টু দি পাওয়ার টেন মানে একই জিনিস কোশেক থিটা হোল্ড টু দি পাওয়ার টেন মানে একই জিনিস কিন্তু আমি চাই ওই কোশেকটাকে সাইনেট কনভার্ট করতে তো কোশেক বলছে আমার তো পরম শত্রু সাইন ওই জন্য আমাকে আমাকে সাইনের মাধ্যমে লিখতে গেলে কেমন করে লিখতে হবে গুড আমাকে সাইনের মাধ্যমে লিখতে গেলে ওয়ান বাই সাইন হিসাবে লিখতে হবে তাই তো তারপর কি টেন আশা করছি যদি বুঝতে পেরেছ এইবার সাইন সমান কি পেয়েছো ওয়ান পেয়েছো না মানটা বসে দাও তাহলে ওয়ানের পাওয়ার টেন প্লাস ওয়ান বাই সাইন মানে কত ওয়ান তার পাওয়ার টেন তো তোমরা প্রত্যেকে জানো ওয়ানের পাওয়ার টেন মানে ওয়ান হয় আর ওয়ান বাই ওয়ান মানে ওয়ান আর ওয়ানের পর টেন মানে ওয়ান হয় তো ক্যালকুলেশনগুলো কী পাচ্ছি টু পাচ্ছি ব্যাস হয়ে গেল আনসার ক্লিয়ার একদম এরকম টাইপেরই একটা অঙ্ক আমি তোমাদের দিচ্ছি বাড়িতে নিজে করবে কোয়েশ্চান লিখে নেবে অঙ্ক নাম্বার দুই দিয়ে কোয়েশ্চান লিখবে কস্থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু টু হলে কস্থিটা প্লাস সেক থিটা সমান টু হলে কস টু দি পাওয়ার ইলেভেন থিটা প্লাস সেক টু দি পাওয়ার ইলেভেন থিটা এর মান কত ওকে এটা তোমার নিজেরা বাড়িতে করবে ব্যাস হয়ে গেল আমাদের শত্রুর যোগ ফলিক টু টেকনিক এবার আমরা চলে আসছি ত্রিকোণমিতিক মান থেকে গণনা স্যার এটা কেন বললেন কারণ দেখো আমাদের না ত্রিকোণমিতিক মান দেওয়া আছে না এবার এই মানের হেল্প নিয়ে আমাকে ক্যালকুলেশান করে হাফ প্রমাণ করতে বলছে ওই জন্য আমি এর নাম দিয়েছি ত্রিকোণমিত্তিক মান থেকে কেমন করে গণনা করব তো এটার জন্য আমাদের কি প্রয়োজন তো এর জন্য আমাদের এই যে এই ডেটাগুলো প্রয়োজন সাইন থিটা মানে কি কস থিটা মানে কি ট্যান থিটা মানে কি কোশেক সেক কট থিটা মানে কি আমাদের এই জাস্ট এই সিরিজটা জানতে হবে জানি তোমরা জানানো আছে পারিপার্শ্বিকভাবে আর একটা তথ্য তোমার জানতে হবে সেটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজের কেমন একটা সমকর্ণী ত্রিভুজের এই কোন থিটা হয় বাবু ক্লিয়ার এই কোনটা থিটা হয় তাহলে ওই থিটা রেসপেক্টে এটা কি লম্ব দেয় না এটা কি ভূমি আর এটা অতিভুজ ক্লিয়ার ব্যাস তোমাকে জাস্ট এই পিকচারটা জানতে হবে ছবিটা জানতে হবে ওকে আচ্ছা যখন তোমরা অঙ্কগুলো করবে অঙ্কগুলোর কিন্তু অনেক রকমের টেকনিক আছে তবে যে নিয়মটা সবচেয়ে সহজ এবং পরীক্ষার হলে সহজে নামাতে পারবে আমি সেই নিয়মটা দেখাচ্ছি দেখো এখানে দুটো পার্ট কিন্তু অঙ্কের একটা পার্ট কি একটা পার্ট হচ্ছে এই পার্টটা গিভেন পার্ট দেওয়া আছে ক্লিয়ার আর এই পার্টটা হচ্ছে প্রামাণ্য বিষয়ের পার্ট বা নির্ণয়ের পার্ট বলতে পারো কেমন তাই আমি দুটো স্টেপে ভাগ করে দিচ্ছি কারণ আমার দুটো কাজ হবে একটা দেওয়া অংশের জন্য কাজ হবে আর একটা প্রামাণ্য বিষয় বা নির্ণয় অংশের জন্য কাজ হবে ক্লিয়ার আচ্ছা বলো তো কি দেওয়া আছে এখানে প্যান থিটা সমান হচ্ছে কত তিন বাই চার মনে রাখবে দেওয়া অংশ যে পার্টটা আছে না যে দেওয়া অংশর যে পার্টটা আছে আমাদের ডিউটি হবে জ্যামুক্র হোক জামুক্র হোক আমাদের না থিটার সাপেক্ষে যে সমক্রমে ত্রিভুজটা পাবো ওই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর লেন্থ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যর যে অনুপাতটা মানে দৈর্ঘ্যটা আমরা ক্যালকুলেট করব প্রথমে কেমন লম্ব কি হবে ভূমি কি হবে অতিভুজ কি হবে আমি এই তিনটা ডেটা কিন্তু কালেক্ট করতে হবে স্যার করে করবো আগে দেখে নাও সবাই ঘাবড়াবে না আমি সুন্দর করে একটা সমক্রণ তিবুজ আঁকছি প্রথম ডিউটি ক্লিয়ার কেউ টুকবে না আগে দেখে নাও সবাই আমি লিখলাম ট্যান থ্রা সমান কী দেওয়া আছে লিখলাম বাট আমাদের মূল কাজ আগে সমকর্ণ তিবুজ আঁকা এবার বলতে পারবে এই কোনটা ধরে নিলাম থিটা তাহলে ট্যান থিটা মানে কি। থিটা মানে হচ্ছে লম্ব আর ভূমির অনুপাত তাই না থিটা মানে লম্ব আর ভূমির অনুপাত লম্ব আর ভূমির অনুপাত তাই তো তো আমি বলতে পারি স্যার জানেন এর সাপেক্ষে এর সাপেক্ষে বলো লম্ব কত এখানে কারণ থিটা মানে কি লম্ব আর ভূমির অনুপাত তো থিটার সাপেক্ষে লম্ব কত বলো এখানে লম্ব তিন তাই না লম্ব তিন একক হলে বলো ভূমি কত হবে ভূমি চার একক হবে কি মানছত নাকি যদি লম্ব তিন একক হয় তাহলে ভূমি চার একক হবে এই যে হলে কথাটা আর হবে কথাটা এটাই যদি কেউ না লিখে তাহলে কিন্তু পুরোটাই ভুল কেন ভুল ধরে নাও ধরে নাও তোমরা দুজন তুমি আর তুমি দুজন অঙ্কে ধরে পরীক্ষা দিচ্ছ কেমন এবার একজন পেলে অঙ্কে হচ্ছে সত্তর আরেকজন অঙ্কে পেয়েছ ধরে নাও নব্বই ক্লিয়ার এবার আমি যখন অনুপাত করব তখন কি পাচ্ছি সেভেন বাই নাইন তো তুমি কি বলবে স্যার আমি সাত পেয়েছি আমি নয় পেয়েছি বলবে কি বলবে না আমরা কাটাকাটি করে মানটা পেয়েছি ক্লিয়ার তো তুমি কী বলবে বলে স্যার আমি সত্তর পেয়েছি স্যার আমি নাইনটি পেয়েছি কিন্তু ক্যালকুলেশান করলে কী দাঁড়াচ্ছে সেভেন বাই নাইন এমন কিছু সংখ্যা আছে যেগুলোর ক্ষেত্রে আবার যেমন ধরো এইটটি একজন পেয়েছো এইটটি একজন পেয়েছে ধরে নাও ফরটিন চোদ্দো ক্লিয়ার ওর ক্ষেত্রে অনুপাত করলে কাটাকাটি যাচ্ছে না সে প্রপার বলতে পারছো স্যার আমি এইটটি ওয়ান পেয়েছি আমি ফরটিন পেয়েছি কিন্তু দেখো এরা এমন দুটো সংখ্যা যে সংখ্যা যখন অনুপাত নিচ্ছ অনুপাত করলে কী হচ্ছে কাটাকাটি করে সেভেন বাই নাইন তো তোমরা কেউ বলবে কেউ যে স্যার আমি সাত পেয়েছি আমি নয় পেয়েছি বলবে কি বলবে না তাহলে কী বলবে স্যার ও যদি সাত পাই আমি নয় পেয়েছি ক্লিয়ার ও যদি সাত পাই আমি নয় পেয়েছি তার মানে কি ওকে দশ দিয়ে গুণ করো তাহলে ও সত্তর পেলে আমি নব্বই পেয়েছি ওই জন্য লম্ব যে তিন একক আর ভূমিতে যে চার একক তার কোনো মানে নেই এমন হতে পারে লম্বটা ছিল ধরে নাও বারো একক আর ভূমি ছিল ধরে নাও ষোলো একক এমন হতে পারে এবার কাটাকাটি করে হয়তো আমি পেয়েছি কত তিন বাই চার হতে পারে না ওই জন্যই আমরা বললাম কি যে থিটার সাপেক্ষে লম্ব যদি তিন একক হয় তাহলে ভূমি চার একক হবে ক্লিয়ার এই হলে আর হবে কথাটা খুব ইম্পর্টেন্ট এবার আমরা করব কি যখন লম্ব ভূমি পেয়ে গেছি আমরা পাশাপাশি অতিপুসটা বের করে ফেলি বলো অতিপুসটা কি হবে অতিভুজ সমান আন্ডার রুট পিথাগর সূপাদ্য অতিভুজ সমান কি হবে আন্ডার রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার মানে তিনেরটি স্কোয়ার আর ভূমি স্কোয়ার মানে কত চারটি স্কোয়ার তো গণনা করলে কি পাচ্ছি রুট অফ নয় প্লাস ষোলো মানে রুট পঁচিশ মানে পাঁচ তাহলে পাঁচ একক ক্লিয়ার সুতরাং অতিভুজ এত একক হবে ওকে তাহলে দেখো আমি লম্ব ক্লিয়ার ভূমি কত ক্লিয়ার অতিভুজ কত ক্লিয়ার তাই না এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই তাহলে প্রথম স্টেপে যে ইনফরমেশানটা দেবে ওখান থেকে তুমি তিনটে বাহুর মধ্যে তো দুটো বাহু পাবেই গ্যারেন্টি একটা পৃথাগ্রস পদ থেকে বের করে নিতে হবে এই অবধি ওকে এইবার নির্ণয় পাঠে চলে আসছি বলো নির্ণয় পাঠে কি বলেছে কি ক্যালকুলেশন করতে বলেছে আমাদের বলো 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 আমাদের বলেছে বাবু এটা সমান এটা প্রমাণ করো তো ঠিক আছে নো প্রবলেম আমি এখন ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা ক্লিয়ার আমরা এবারে গণনা করব গণনা করে আমি প্রমাণ করব যে এটা সমান হাফ হবে তো কেমন করে করবে দেখে নাও খুবই সহজ ওয়ান মাইনাস আচ্ছা তোমরা বলো সাইন থিটা মানে কি হয় সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ লম্ব কত অতিভুজ কত তিন বাই পাঁচ না তো সুন্দর করে লিখছি লম্ব হচ্ছে তিন অতিবুজ হচ্ছে পাঁচ ওয়ান প্লাস বলো সাইন্থটা মানে কী লম্ব অতি বুঝ লম্ব হচ্ছে তিন অতিবুজ হচ্ছে পাঁচ এবার একটু গণনা করে ফেলি আন্ডার অফ দেখো আমরা যদি লবে ক্যালকুলেশন করি পাঁচ পাঁচ মাইনাস তিন তাই না আর এখানে কত পাচ্ছি পাঁচ বাস করলে পাঁচ প্লাস তিন দেখো কি পাচ্ছি আন্ডার অফ লবে পাচ্ছি দুই বাই পাঁচ আর হরে কত পাচ্ছি আট বাই পাঁচ দেখো এটা যদি উল্টে যাই পাঁচ পাঁচ কেটে যাবে না তো দুই বাই আট পড়ে থাকছে দুই বাই আট মানে কত ওয়ান বাই চার তাই না ওয়ান বাই ফোর আর ওয়ানের রুট ওয়ান হয় আর ফোরের রুট টু হয় তা অ্যান্সার কী পেলাম ওয়ান বাই টু দেখো আরামসে পেয়ে গেলাম অ্যান্সার ক্লিয়ার তাহলে আমাদের ডিউটি কী আমাদের ডিউটি কি ডিউটি হচ্ছে যে পার্টটা দেওয়া রয়েছে আমরা রেসপেক্টে লম্ব কি ভূমি কি অতিভুজ কি সবটা বের করে নেব তারপর আমরা প্রামাণ্য বিষয়ের পক্ষটাকে টুকব টোকার পর ওখানেও দেখব যে ওই ইনফরমেশন অনুযায়ী লম্ব ভূমি অতিভুজ যা যা আছে খালি মানটা বসাবো বসিয়ে ক্যালকুলেশান করলে অ্যান্সার পৌঁছে যাব ঠিক আছে ব্যাস দেখে নাও নেক্সট অঙ্ক এবার নেক্সট অঙ্ক অঙ্ক নাম্বার দুই কি বলেছে দেখো সবাই সাইন আলফা সমান ফাইভ বাই থার্টিন এটা হলে প্রমাণ করো টেন আলফা প্লাস সেক আলফা ইকাল টু ওয়ান পয়েন্ট ফাইভ তো আমাদের ডিউটি কি আমাদের ডিউটি আবার একই রকম ক্লিয়ার দুটো পোর্শানে ভেঙে দিচ্ছি এখন তোমরাই বলো দেওয়ার হয়েছে কী বলো সাইন থিট সাইন আলফা সমান কত ফাইভ বাই থার্টিন তাই না তো আমরা সুন্দর করে আগে সমকোণিতে বুঝ আঁকবো আর এই কোনটার নাম কী দেবো আলফা তোমরা প্রত্যেকে জানো আলফা রেসপেক্টে এটা লম্ব এটা ভূমি আর এটা অতিভুজ এবার তোমরা বলো তো আলফা রেসপেক্টে সাইন সাইন মানে কি লম্ব আর অতিভুজের অনুপাত না হুম তার মানে আমরা বলতে পারি এখানে স্যার আলফায়ের সাপেক্ষে আলফায়ের সাপেক্ষে জানেন স্যার যেহেতু সাইন সাইন মানে কি লম্ব অতিভুজ তো লম্ব কী দেওয়া রয়েছে বল বলো লম্ব কত রয়েছে পাঁচ একক তাই না লম্ব পাঁচ একক হলে লিখতে হবে অতিবুজ কত অতিভুজ তেরো একক হবে ক্লিয়ার যখনই আমি লম্ব আর অতিভুজ পেয়ে গেলাম তাহলে বলতে পারবে এখানে অজানা কি রয়েছে ভূমি তাহলে আমরা এবার ভূমিটা বের করে নেব তো ভূমি বের করার কৌশল কি ভূমি সমান পিঠার সুবোধ অনুযায়ী আন্ডার অতিবুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তার মানে আমরা পাচ্ছি কি একশো থেকে পঁচিশ বাদ। তার মানে রুটাভার একশো মানে বারো তাই না তাহলে বারো একক হবে ক্লিয়ার লম্ব এত হলে অতিবুজ এত হলে ভূমি এত একক হচ্ছে তো আমি লম্ব অতিভুজ ভূমি সব পেয়ে গেলাম আর তো টেনশান নেই এবার আমাদের ডিউটি বাম পক্ষটাকে লেখা বামপক্ষে কি আছে বলো ট্যান আলফা প্লাস শেক আলফা তাই না চলো এবার গণনা করি আচ্ছা ট্যান আলফা তো ট্যান আলফা মানে কি লম্ব বাই ভূমি না তো লম্ব কোনটা পাঁচ ভূমি কোনটা বারো তাহলে লিখবো পাঁচ বাই বারো প্লাস সেক আলফা তো সেক আলফা মানে কি অতিভুজ বাই ভূমি অতিবুজ হচ্ছে তেরো ভূমি হচ্ছে বারো তার মানে তেরো বাই কত বারো যদি আমি লসাও করি এবার বারো হরে লসাও করলাম তাহলে কি পাচ্ছি পাঁচ প্লাস তেরো পাঁচ আর তেরো যোগ করলে কত হয় আঠেরো তাহলে আঠেরো বাই কত বারো তোমরা ছয় দিয়ে কাটো তিন ছয় আঠারো ছয় দুগ্নে বারো এবার তিনকে দুই দিয়ে ভাগ করো পাচ্ছো কত ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে গেল অঙ্ক লিখে না চটপট এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার তিন এটাও দারুণ অঙ্ক সেম অঙ্ক কোনো ভয়ানক অঙ্ক নেই দেখো কস থিটা একটা মান বলে দিয়েছে থিটা সমান কী বলে দিয়েছে তো এক্স বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা দেওয়া রয়েছে আমরা একই রকমভাবেই আগে সমক্রণীতে বুঝাঁকব আর তোমরাই বলো এই কোন থিটা হয় তা থিটার রেসপেক্টটা আমরা কী জানি এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাই তো তো থিটার সাপেক্ষে থিটার সাপেক্ষে বলো বার ডেটা অনুযায়ী কি পাচ্ছি বলো তো কস মানে কি কস মানে হচ্ছে ভূমি বায়ুতিভুজ না দেখো কস মানে কি আমাদের এখানে রাইট মারতে হচ্ছে ভূমি বুঝ তো ভূমি কত বলো ভূমি এক্স একক হলে অতিভুজ কত আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক হবে কি তাই তো তো আমি ভূমি অতিভুজ পেয়ে গেলাম এবার টার্গেট লম্ব পেতে হবে তার লম্ব সমান কি জানি বলো লম্ব মানে আমরা জানি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তো অতিভুজ যা দেখতে পাচ্ছি তার স্কোয়ার করলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না কারণ ওর হোলিস্কোয়ার করলে রূপটা কেটে যাবে যে মাইনাস ভূমি স্কোয়ার তাহলে ভূমি কত এখানে এক্স তাহলে এক্স স্কোয়ার হলো তাহলে কি করলাম দেখো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার কিন্তু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাচ্ছে এ বাবু পড়ে থাকছে রুট আভার ওয়াই স্কোয়ার তার মানে কী পাচ্ছি ওয়াই একক তাই না ওয়াই একক হবে যখনই আমি ভূমি লম্ব অতিভুজ সব পেয়ে গেছি এখন আমার কাজ হচ্ছে কি একবার লেফট হ্যান্ড সাইড চেক করা ওর উত্তর কি পাচ্ছি তারপর রাইট হ্যান্ড সাইড চেক করা ওর উত্তর কি পাচ্ছি যদি দুটোর উত্তর একই পাই তাহলে সমান দেখো এবার এক্স থাকলো পরে তোমরা বলো সাইন থিটা সাইন থিটা মানে কি লম্ব বায়ুতে বুঝ লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে কত আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই না তো যদি একটু গণনা করি পাচ্ছি এক্স ওয়াই বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একই রকমভাবে দেখো ওয়াই ইন্টু কস থিটা কস থিটা মানে কি বুঝে বায়ুতে বুঝ তো ভূমি কত বলো এক্স অতীবুজ কোনটা এটা তার মানে এক্স বাই কত আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো ক্যালকুলেশনগুলো কী পাচ্ছি এক্স ওয়াই বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো ওই রেজাল্ট ওই রেজাল্ট একই পেয়ে গেছে আর একই পেলাম বলে তো বলতে পারি এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা প্রমাণিত হয়ে গেল অঙ্ক দেখে নাও এবারের নেক্সট অঙ্ক কী বলেছে চার নম্বরে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হলে দেখাও যে এটা সমান এটা হবে দেখো অঙ্কের না এখানে রহস্য লুকিয়ে আছে আমরা করবো কি দেখে নাও আমরা না এই কসটাকে টেনে সাইনের নিচে নামাই আর এক্সটাকে টেনে ওয়াইয়ের উপরে উঠাই ক্লিয়ার করা যায় তো যদি না করতে পারো তা দেখো আর নিয়মা রয়েছে আমরা বরং একে একটু ক্যালকুলেশন করি বা বজ্রপ্রহণ করো তাহলে কী পাচ্ছ বলো ওয়াই সাইন থিটা সমান কত বলো এক্স কস থিটা কি লিখতে পারি তো পাই লিখতে এবার আমি উভয় পক্ষকে উভয় পক্ষকে আমি কসথিটা দিয়ে ভাগ করছি যদি একে কস থিটা দিয়ে ভাগ করি তাহলে কী পাচ্ছি বলো ওয়াই সাইন থিটা বাই কস থিটা না ওয়াই সাইন থিটা বাই কত কস থিটা সমান কত এক্স পরে থাকছে না কারণ এ এ পার্টকেও কস থিটা দিয়ে ভাগ করেছি ওই পার্টটাকেও কস্তিটা দিয়ে ভাগ করেছি ক্লিয়ার এবার তোমরা একটু কোথাও লিখে রাখো প্রত্যেকে কোথাও লিখে রাখবে যে টেন থিটা এটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা এটা প্রথম দিন বলেছিলাম আমি ক্লিয়ার যখন কনসেপ্ট দিয়েছিলাম ট্যান থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা বাই কস থিটা তো আমি লিখতে পারি দেখো তো ওয়াই ইন্টু সাইন থিটা বাই কস থিটা মানে কি টেন থ্রিটা তাহলে এটাই টু কত এক্স তাহলে এখান থেকে আমি টেন থ্রিটা সমান কী পাচ্ছি টেন থ্রিটা সমান কী পাচ্ছি এক্স বাই ওয়াই কেমন এটা ইচ্ছা করলে একবারও করা যেত সাইন বাই কস সমান ওয়াই বাই এক্স বাই ওয়াই অনেকে যদি বুঝতে না পারে তার জন্য আমি করলাম কি আগে বজ্রগ্রহণ করলাম তারপর আমার ধান্দা কী ছিল বলতো যে টিকোমেথি পার্টগুলো এক জায়গায় থাকুক আর যেটা টিকোমেথি না ওটা অন্য জায়গায় থাকুক ওই জন্য এই কস থ্রিটাকে পার আনার জন্য আমি উভয় পক্ষে কস্ত্রিটা দিয়ে ভাগ করলাম ভাগ করার ফলে দেখো ত্রিকোণমিতি এক জায়গায় চলে আসলো কিন্তু ভাগ্য চক্রের সাইন থিটা বাই কস্ত্রিটা মানে আমরা থিটা জানি যেহেতু ওই জন্য ওর জায়গায় লিখলাম ট্যান থিটা তো ওয়াই ট্যান থ্রিটা সমান এক্স ট্যান থিটা সমান এক্স বাই ওয়াই কেমন এবার আমি যদি একটু সম্মুখীন ত্রিভুজের কথা ভাবি আর এই কোন যদি থিটা হয় প্রত্যেকে যেন এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ তাই তো তাহলে তোমরা বলো থিটার সাপেক্ষে আমরা সবটা বাহু পাচ্ছি না বলো ট্যান থিটা ট্যান থিটা মানে কোনটা বলো তো এই পার্টটা না লম্ব আর ভূমি তার মানে লম্ব এক্স একক হলে ভূমি ওয়াই একক হবে আমি অতি সহজে বুঝে গেলাম যে অতিভুজটা তাহলে কত হবে তাহলে অতিভুজ সমান হচ্ছে পৃথিবী অনুযায়ী আন্ডার উট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার এত ঠিক কিনা তো যখনই আমি লম্ব ভূমি অতিভুজ সব জেনে ফেলেছি আর টেনশন নেই এবার আমরা বামপক্ষটাকে লিখে নিই বামপক্ষ কি আছে বলো সাইন থিটা মাইনাস কস থিটা আমাকে প্রমাণ করতে হবে এটা তো তোমরাই বলো সাইন থিটা মানে কী লম্বায়ুতি ভোজ লম্ব কী রয়েছে এক্স বাই অতিভুজ কী রয়েছে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কস থিটা কস থিটা মানে কি ভূমি ভূমিবায়ুতে ভোজ ভূমি কী রয়েছে ওয়াই তাহলে ওয়াই বাই কত আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার যদি তোমরা লসহ করো এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার লসব তাহলে কি পাচ্ছি এক্স মাইনাস ওয়াই দেখো প্রামাণ্য বিষয়ে পৌঁছে গেলাম হয়ে গেল অ্যান্সার লিখে চটপট এবার দেখো বিবৃতিমূলক সমস্যা কীরকম টাইপের অঙ্ক তোমাকে ভাষায় কিন্তু সব বলে দিয়েছে কেমন আমরা একটু হালকা দিমাগটাকে প্রয়োগ করে আমরা অঙ্কগুলোকে সলভ করব দেখো কী বলেছে এখানে সবাই কোন কোন কিউটা সমকোণ কার এই ত্রিভুজটার কেমন এই যে দেখতে পাচ্ছ পি কিউ আর ত্রিভুজ এই ত্রিভুজটার কিউ কোন সমকোণ কেমন তো পিকিউ আর এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছো পি কিউ আর এই ত্রিভুজ এই ত্রিভুজটার কোন কিউ সমকোণ অর্থাৎ এই যে কোনটা দেখতে পাচ্ছ এই কোনটা হচ্ছে সমকোণ মানে নব্বই ডিগ্রি তো আমরা নামকরণ করি এটা হচ্ছে পি কিউ আর সমকোণে ত্রিভুজ ক্লিয়ার এই অবধি আচ্ছা আর কি বলেছে বলেছে পি আর পি আর কোনটা এই যে অতিভুজটা না এটা সমান বলেছে রুট পাঁচ একক এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে আর একটা ইনফরমেশন দিয়েছে পি কিউ মাইনাস আর কিউ সমান ওয়ান একক তাহলে কস পি মাইনাস কস আর ইকুয়াল টু কত আচ্ছা তুমি বলবে কস পি কেমন আমরা কস মানে কি জানি ভূমি বায়ুতে বুঝ আবার বলছি আমরা কস মানে কি জানি বায়ুতে বুঝ তাই তো কস পি মধ্যে থাকা এদিকে কস পি আমরা যখনই কস পি বলছি তো পি অ্যাঙ্গেলটা কত পি তা মানে আমি ওইদিকে চোখ রেখে তাকাবো তাই না মানে আমি মানছি হঠাৎ করে ভূমিবাই লম্ব বা ভূমিবায় অতিভুজ লেখে দিচ্ছি বাট না আমাকে দেখতে হবে কোন চোখের রেসপেক্টে আমি সমকরণীতে বুঝে দিকে তাকাচ্ছি তো দেখো যখনই বলছি কস পি তো এই কোনটা যেহেতু পি তো তাই এই কোন রেসপেক্টে তাকাচ্ছি তো বলতে পারবে এই কোণের রেসপেক্টে তাকালে গেলে বলতে পারবে কোনটা লম্ব হচ্ছে ওই কোণের বিপরীত কোনটা হচ্ছে কি লম্ব এটা কি ভূমি আর এটা কি কেমন বুঝতে পারলে কার রেসপেক্টে যদি আমি পি কোণের রেসপেক্টে তাকাইতো ক্লিয়ার ওই কারণে আমি দুটো ছবি আঁকছি চলো যাতে অঙ্কটা বুঝতে পারো তার জন্য দুটো ছবি আঁকছি আমি এটা পি কো পি কিউ আর ক্লিয়ার এটা হচ্ছে রুট পাঁচ একক আমি একই ছবি ডবল আঁকলাম কিন্তু লক্ষ্য করো আমাকে কস পি বলেছে যেহেতু ওই কোণের রেসপেক্টে তাকাচ্ছি আমি আর ওই কোনো রেসপেক্টে তাকাতে গেলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ তাহলে কস মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে বলতে পারবে ভূমি কত পি রেসপেক্টে ভূমি কত পি কিউ আর অতিভুজ কত পি আর তার মানে পিকিউ বাই কত পি আর বলো কোনো প্রবলেম এই অবধি কিন্তু যখন আমি দেখছি কস আর আমি তো কস পির কাজ করে ফেললাম এবার কস আর আর মানে কোন অ্যাঙ্গেলটা এই কোনটা তাই না এই কোনটা আর কোন হচ্ছে এটা আমি যখন এই কোন রেসপেক্টে তাকাচ্ছি তখন লম্ব কোনটা বলো ও রেসপেক্টে লম্ব হচ্ছে এটা ভূমি হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এটা তাই তো তাহলে তোমরাই বলো কস আর আর কোন সাপেক্ষে কস মানে কি ভূমি অতিভুজ কারণ কস মানে অতিভুজ জানি তো ভূমি কত বলো কিউ আর অতিভুজ কত পি আর তাহলে ভূমি হচ্ছে কিউ আর অতিভুজ কত কিংবা বলতে পারো স্যার আপনি কিউ আর বলতে পারেন বা আর কিউ বলতে পারেন একই না মানে মানে যা আর কিউ তা একই জিনিস এইবার আমি যখন লসাগু করছি এখানে তো কি পাচ্ছি পি আর লসাগু তাহলে লবে কি পাচ্ছি পি কিউ মাইনাস কত আর কিউ কিন্তু লক্ষ্য করো আমি ইনফরমেশানে দেখতে পাচ্ছি কিউ মাইনাস আর কিউ মানে ওয়ান বলে দিয়েছে ওর জায়গাতে ওয়ান লিখছি আর পি আর পি আর এর জায়গাতে রুট পাঁচ বলে দিয়েছে তো ওর জায়গাতে রুট পাঁচ লিখলাম দেখো উত্তর আরামসে পেয়ে গেলাম হয়ে গেল আনসার এটা হচ্ছে আমাদের বিবৃতিমূলক অঙ্ক ক্লিয়ার ব্যাস লিখে চটপট এবার কোশ্চেন বলেছে বিভিন্নতে ফার্স্ট অঙ্ক দেখো এক্স সমান টু সাইন থিটা আর ওয়াই সমান্ত্রিক অস্থিটা এই যে দুটো সম্পর্ক দেখতে পাচ্ছ এই সম্পর্ক থেকে থিটাকে অপনয়ন করতে হবে অপনয়ন অপমানে দূর করা আর নয়ন মানে চোখের সামনে থেকে ক্লিয়ার তার মানে এই যে অঙ্কে এই অঙ্কে তুমি থিটা দেখতে পাচ্ছ এই চোখের সামনে থেকে থিটাকে দূর করতে হবে কেমন এবার প্রশ্ন হচ্ছে স্যার কীভাবে করবো তো দেখো যখনই বলেছে বিবিধ তার মানে নিশ্চয়ই তুমি যতগুলো নিয়ম শিখলে তার অ্যাপ্লিকেশান তো যখন তুমি অঙ্কের দিকে তাকাচ্ছ যখন তুমি অঙ্কের দিকে তাকাচ্ছ দেখো তুমি দেখতে পেয়েছো কাকে সাইনকে আর দেখতে পেয়েছ কসকে আর যখনই সাইন আর কসকে দেখতে পেয়েছো তখনই কিন্তু আমাদের দিমাগ পুরো খুলে গেল কেন এটা হচ্ছে বন্ধুর সম্পর্ক কি তাই তো আর বন্ধুর সম্পর্ক হলেই আমরা কি জানি আমরা জানি বন্ধুর সম্পর্কে সাইন আর কস দিয়ে কী ফর্মুলা জানি বলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা ইকোয়াল টু ওয়ান কি তাই তো আচ্ছা আমি এটাকে লিখতে পারি বা সাইন থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা হোল স্কোয়ার এটা ইকোয়াল টু ওয়ান বা আচ্ছা দেখো না তোমাকে কী ইনফরমেশান দিয়েছে এক্স সমান টু সাইন থিটা তাহলে বলতে পারবে সাইন থিটা সমান কত এক্স বাই টু না তো আমি এখান থেকে দেখো আমাকে তো বলেই দিয়েছিল ওরা যে বাবু এক্স সমান হচ্ছে টু সাইন থিটা আমাকে ইনফরমেশনে দিয়ে দিয়েছে তাহলে এখান থেকে তো আমি সাইন থিটা পেয়ে যাচ্ছি কত বলো তো এক্স বাই টু তা আমি সুন্দর করে আমি ওর জায়গাতে মানটা লিখে পেয়েছি এক্স বাই টু তার কি হোল স্কোয়ার লক্ষ্য করো তো কস থিটা দেখো তো ইনফরমেশনে কী বলেছে ওয়াই সমান থ্রি কস থিটা তো আমরা এখান থেকেই আরামসে কস থ্রিটা পেয়ে যাচ্ছি তাহলে থ্রিটা সমান কত ওয়াই বাই থ্রি ওয়াই বাই তার মানে আমি কস এর জায়গায় লিখছি ওয়াই বাই থ্রি তার এটা টু ওয়ান যদি একটা লাইন আর গণনা করি তাহলে কি পাচ্ছি দেখো তো স্কোয়ার কত ওয়াই স্কোয়ার সমান কত ওয়াই স্কোয়ার বাই সমান কত ওয়ান তাই না মানে ওয়াই স্কোয়ার বাই থ্রি স্কোয়ার মানে নাইন ইকুয়াল টু ফোর দেখো আমরা যে উত্তরটা পেলাম এখানে কি আর তুমি থিটা দেখতে পাচ্ছ আর থিটা দেখতে পাচ্ছি না পাচ্ছি না মানে কি থিটাকে অপনয়ন করে ফেলেছি থিটাকে তাড়িয়ে ফেলেছি ব্যাস হয়ে গেল অঙ্ক তাহলে ট্রিক্স বুঝতে পেরেছ আমাকে যে ইনফরমেশন দেওয়া ছিল লিখলাম আর ওই লোকটা দেখছে অঙ্কের মধ্যে সাইন কস আছে তাই সাইন কস দিয়ে সম্পর্ক বানালাম তারপর ওখান থেকে মানটা নিয়ে গিয়ে বসিয়ে দিলাম ব্যাস গণনা করলেই থিটা আউট ব্যাস দেখে নাও এবার দেখো আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক কী বলেছে সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো কস স্কোয়ার থিটা প্লাস কস টু থি পর ফোর থিটা ইকুয়াল টু ওয়ান হবে কেমন দেখে নাও কী করে করবে ট্রিক্স অ্যান্ড টেকনিক দেখে নাও যখনই যখনই বাবু তোমরা তাকাচ্ছ না অঙ্কের দিকে অঙ্কের দিকে যখন তাকাচ্ছ দেখো অঙ্কে তুমি একটাই অঙ্কের মধ্যে সাইনও দেখতে পাচ্ছ আবার অঙ্কের মধ্যে দেখো তুমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কসো দেখতে পাচ্ছ আর যখন এই দেখতে পাচ্ছ তখন তোমার মুখ থেকে একটা কথা বেরোবে স্যার জানেন ওদের মধ্যে একটা সম্পর্ক আছে স্যার বন্ধুর সম্পর্ক আর বন্ধুর সম্পর্ক হলে একটা সূত্র পাবো সূত্রটা কি বলো তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল টু কত ওয়ান আমরা এই কিন্তু বন্ধুর সম্পর্কটা পেয়ে যাই কি পাইতো নাকি কি ঠিক আছে নো প্রবলেম এবার আমি অঙ্কটা শুরু করি আচ্ছা দেখো তো ওরা কোশ্চেনে কী বলে দিয়েছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান না ওরা তো এটা বলে দিয়েছিল কোশ্চেনে তাহলে আমরা কী লিখতে পারি বা সাইন থিটা কেমন সাইন থিটা সমান কত সাইন থিটা সমান কত হবে ওয়ান মাইনাস এটা ওপারে নিয়ে যাও তাহলে কী পাচ্ছ সাইন স্কোয়ার থিটা কি পারি তো আচ্ছা তোমরা নিজেরাও বলো আমি যদি সাইন স্কোয়ার থিটাকে ওপারে নিয়ে যাই এই সম্পর্ক থেকে ক্লিয়ার বা আর কাজ করি একটা সহজ কাজ করি তাহলে তোমাদের অতটা ব্রেনটা ঘুরবে না আরামসে হয়ে যাবে দেখে নাও আচ্ছা কী ছিল বলো তো এখানে এখানে ছিল সাইন থিটা প্লাস কি ছিল এখানে সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু কী ছিল ওয়ান ছিল তাই না তো আমি তো একটা সূত্র জানি কি স্কোয়ার থিটা প্লাস কসি স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান না তো এখানে ওয়ান না লিখে ওই ওয়ানের জায়গাতে যা দেখতে পাচ্ছে দিই ওখানে ওয়ান ছিল কি না ওয়ান না লিখে ওয়ানের জায়গাতে কি আছে বলো সাইন স্কোয়ার থিটা প্লাস কত কস স্কোয়ার থিটা লিখে ফেললাম কি লিখতে পারি তো এবার উভয় পক্ষ থেকে যদি একটু কাটাকাটি করো কি কাটছে বলো এই টার্ম আর এই টার্মটা যদি কেটে যায় তাহলে কি পাচ্ছ সাইন থিটা ইকুয়াল টু কত কস স্কোয়ার থিটা ক্লিয়ার যখনই পেলে একে রেখে দাও থাক ভাই তুই এবার আমাদের প্রমাণ করতে কী বলেছে আমাদের প্রমাণ করতে বলেছে এখানে ভাই রে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পর ফোর থিটা সমান ওয়ান প্রমাণ করতে বলেছে তো তোমরা প্রত্যেকে জানো যে কস স্কোয়ার থিটা থাক আর কস টু দি পর ফোর থিটাকে এরকম লিখতে পারি দেখো তো কস স্কোয়ার থিটা তার হোলি স্কোয়ার বল লিখতে পারি কি পারি না কিন্তু কসেস্ক থিটা মানে তুমি জানো কি সাইন থিটা আমি ওর জায়গাতে মানটা বসাই তাহলে কি লিখবো কসি স্কোয়ার থিটা প্লাস কসেস্ক থিটা মানে সাইন থিটা হয় তাহলে সাইন থিটার হোলি স্কোয়ার কী করলাম এই যে এই কসি স্কোয়ার থিটার জায়গাতে আমি মানটা বসালাম তাহলে দেখো স্কোয়ার থিটা প্লাস এটাকে ভাঙলে কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর সাইনস প্লাস কজস মানে আমরা কি জানি বন্ধু সম্পর্কে ওয়ান হয় এই তো আমরা প্রমাণ করে দিলাম যে এটা সমান ওয়ান খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় খুব আসে এই গেল আমাদের এই চ্যাপ্টারটার ফুল ডেটা ফুল কনসেপ্ট কন্টেন্ট প্রবলেম সলিউশন আশা করছি বুঝতে পেরেছ যদি কোথাও আটকে যাও বা প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টে জানাবে এখান থেকেই তোমাদের পরীক্ষায় অঙ্ক আসবে একদম সম্ভাব্য প্রশ্ন বলতেই পারি কারণ অল কন্টেন্ট আলোচনা করা হলো আজ আমাদের একুটাই নমস্কার ধন্যবাদ